আচ্ছা, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছে তো, যেটা খোলা আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এবার বলি, এই যে ফিগার ডায়াগ্রামটা খোলা আছে, দেখো ভালো করে। ও, 1 মিনিট। দেখো এইখানে একটা ডায়াগ্রাম অলরেডি খোলা আছে, তো সেই ডায়াগ্রামটাকে, এইটা আগের দিন যে ডায়াগ্রামটা আমি ড্র করেছিলাম, সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা, ঠিক আছে? এবং এই ডায়াগ্রামটা তোমরা দেখে মোটামুটি বুঝে গেছো জিনিসটা কি, যে জিনিসগুলো এখানে এবার ডিটেলে নেই, সেই ডিটেল কিছু জিনিস এবার এইখানটায় দেওয়া আছে। এই যে এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা একদম সবকিছু ডিটেল দেওয়া আছে। লেখাগুলো যদি বুঝতে একটু অসুবিধা হয়, তোমরা একটু তোমাদের গুগল মিটের স্ক্রিনটা একটু জুম করে নাও দরকার হলে। আমি যে জায়গাগুলো নোটিফাইড করে যাবো, সেই জায়গাগুলো দেখতে দেখতে যাবে। তো দেখো, এইটা হচ্ছে একটা ডিটেল ডায়াগ্রাম, এবং আগের দিন আমরা জেনেছি যে আমাদের বয়লারের বেশ কিছু পার্টস আছে, ঠিক আছে? তো বয়লার মানে বয়লার বয়লার মানে কি, যে জায়গাটাকে আমি হিট করছি, তো বয়লারের যে জায়গাটুকু আছে, তো কতটা বয়লার সেইটা একটু দেখে নাও। একদম ওপরে তাকালে তোমরা দেখতে পাচ্ছ চিমনি, চিমনি মানে যেখান দিয়ে আমার ধোঁয়াটা বেরিয়ে যাবে, ঠিক আছে? চিমনি স্যার, আগের দিনের লেখাগুলো যতটা ক্লিয়ার দেখাচ্ছিল, আজ লেখাগুলো একটু মানে ক্লিয়ারটা বলি কম বলি আর লাগেছিল। বলি কিছু না, এ দেখো এই ছবিটা লেখাটা একটু ক্লিয়ার, আর এই ছবিটাই আমি হ্যাঁ যেখান থেকে পেয়েছিলাম, ছবিটাই একটু ক্লিয়ার ছিল না। তো তোমাদেরকে তো পিডিএফটা শেয়ার করা আছে, তোমরা চাইলে পিডিএফটাও খুলতে পারো, এই পিডিএফটা অলরেডি ওখানেই খোলা আছে। আচ্ছা আচ্ছা একটু আচ্ছা কষ্ট করে একটু দেখে নাও, আমি তা বলে দিচ্ছি, দেখতে দেখতে থাকো আমার সঙ্গে। তোমরা একদম প্রথমে ওপর দিকে তাকাও, ওইটা হচ্ছে যেটা ট্রাপিজিয়ামের মতো দেখছো, ওপর দিকে অ্যারো মুখ আছে, ওটা হচ্ছে চিমনি। চিমনি মানে যে চিমনির মুখ দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যায়, তাই তো? তো ওপর দিকে অ্যারো আছে মানে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। ঠিক চিমনির গায়ে দেখো একটা চাকার মতো কিছু একটা রয়েছে, ওটাতে লেখা আছে ইনডিউসড ড্রট ফ্যান। ইনডিউসড ড্রট ফ্যান, ইনডিউসড ড্রট মানে শর্টে আইডি ফ্যান। এবং ঠিক তার নিচে তাকাও, দেখো একটা ফ্যানের মতো ফ্যান, তার সঙ্গে মানে গোল, তার সঙ্গে লম্বা কিছু একটা রয়েছে, ওটার গায়ে লেখা আছে ফোর্সড ড্রট ফ্যান, মানে এফডি ফ্যান। সবাই আশা করি আইডি ফ্যান আর এফডি ফ্যানকে দেখতে পেয়েছো, আমি কোন জায়গাটা লোকেট করছি। দেখো মাউস, তোমরা কি মাউসের মুভমেন্ট দেখতে পাও? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে স্যার, পাচ্ছি। দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি দেখো যেখানটা নাড়াচ্ছি, এটা চিমনির গায়ে যে ফ্যানটা রয়েছে, এটা হচ্ছে আইডি ফ্যান, আর তার নিচে রয়েছে দেখো এখানটা হচ্ছে এফডি ফ্যান, ফোর্স ড্রট ফ্যান। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে কি করা হয় না, আমরা জানি যে একটা জিনিস বার্ন করতে হলে কি লাগবে, যেরকম কোল, পালভারাইজড কোল লাগবে, কোলের সাথে তোমার এয়ারও লাগবে, হট সে যে এয়ারই তুমি দাও সেই এয়ারটাও লাগবে। তো সেই এয়ারটা যখন বাইরে থেকে, তুমি যে ফ্যানটা বাইরে থেকে এয়ার সাকশন করে বয়লারের মধ্যে পাঠাবে, সে হচ্ছে ফোর্স ড্রট ফ্যান। ফোর্স ড্রট এই জন্য বলা হয় কারণ ও ফোর্স করে হাওয়াকে ভেতরের দিকে পাঠায়। কোথায় পাঠায় দেখো, ফোর্স ড্রট ফ্যান থেকে একটা সোজা এয়ারও বেরোচ্ছে, এয়ার প্রি হিটার হয়ে দেখো ডান দিক দিয়ে ঢুকলো, বাঁ দিক দিয়ে বেরিয়ে গেল হট এয়ার, হয়ে দেখো চলে এলো বয়লারে, তাই না? তোমার বয়লারের মধ্যে তোমার ধোঁয়াটা পাঠা মানে হাওয়াটা বাইরে থেকে পাঠাচ্ছে ফোর্স ডট ফ্যান। কোথার ভেতর দিয়ে পাঠাচ্ছে, না এয়ার প্রি হিটারের ভেতর দিয়ে হাওয়াটাকে গরম করে বয়লারে পাঠিয়ে দিচ্ছে। ঠিক সেরকম যখন ভেতরে কম্বাসন হচ্ছে, কম্বাসন হওয়ার ফলে ধোঁয়া তৈরি হচ্ছে, সেই ধোঁয়াকে কে টেনে বার করছে, না সেটা হচ্ছে আইডি ফ্যান, ইনডিউস ডট ফ্যান। ওর কাজ হচ্ছে ধোঁয়াটাকে সাকশন করে চিমনি দিয়ে বার করে দেওয়া। তার মানে বুঝতে পারছো যে বয়লারে সবসময় একটা ফ্যান বাইরে থেকে হাওয়া দিচ্ছে, আর একটা ফ্যান ওই ধোঁয়াটাকে বাইরে থেকে টেনে নিচ্ছে, একজনের নাম এফডি ফ্যান, একজনের নাম আইডি ফ্যান। এই জিনিসটা একদম ক্লিয়ার রাখো। দ্বিতীয় হচ্ছে এইটা বলার বক্তব্য যে ফোর্স ড্রট ফ্যানের থেকে আইডি ফ্যানের কিন্তু এয়ার সাকশনটা বেশি, এই এয়ার মানে ইন্ডাকশনটা বেশি। অর্থাৎ যতটা জোরে ফোর্স ডট ফ্যান হাওয়াটা ঢোকাচ্ছে, পুশ করছে, তার থেকে বেশি জোরে ইনডিউস ডট ফ্যান হাওয়াটাকে টেনে নিচ্ছে। তার মানে কি হওয়া উচিত, বয়লারের প্রেসার পজিটিভ হওয়া উচিত না নেগেটিভ প্রেসার হওয়া উচিত, কার কি মনে হয় একটু বলো। আচ্ছা যদি না পজিটিভ বুঝতে পারো, না একটু ভুল হলো, আমি ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো তোমার কাছে একটা বড় ক্লোজড বাক্স আছে, একটা ক্লোজড বক্স, সেই ক্লোজড বক্সের একদিকে একটা ফ্যান আছে, সে বাইরে থেকে হাওয়াটা ঢোকাচ্ছে, আর একটা এক্সস্ট ফ্যান আছে, সে বক্সের ভেতরে হাওয়াটা বাইরে বার করছে। এবার যদি দুটো ফ্যান সেম মানে সেম ভাবে চলে, সেম স্পিডে, সেম এয়ার সাকশন করার ক্যাপাবিলিটি থাকে, তাহলে দেখো ভেতরের বক্সের মধ্যে কি হাওয়া জমবে নাকি হাওয়া খালি হবে, কোনোটাই হবে না।
দুটো যদি সে সেম জমবেও না, থাকে, খালিও হবে না স্যার, একই ভাবে এক্স্যাক্টলি ঢুকবে একই ভাবে বেরোবে। ঠিক। কিন্তু যদি এমন হয় যে বাইরে থেকে যে হাওয়াটা ঢোকাচ্ছে সে মনে করো বেশি বেশি হাওয়া ঢোকাচ্ছে, আর তোমার যে তোমার হাওয়াটাকে ধরো টেনে বার করছে, ঠিক আছে, যে হাওয়াটা টেনে বার করছে সে মনে করো অল্প বার করছে, তাহলে কি হবে, ভেতরে হাওয়া জমে যাবে, তাহলে তখন আচ্ছা বয়লারের ভেতরে পজিটিভ প্রেশার হয়ে যাবে। আর যদি এমন হয় যে যে হাওয়াটাকে টেনে বার করছে সে বেশি হাওয়া বার করে দিচ্ছে, আর যে হাওয়াটা ঠেলে ঢোকাচ্ছে সে কম হাওয়া ঢোকাচ্ছে, তাহলে কি হবে, বয়লারের ভেতরে কি প্রেশার হবে, নেগেটিভ প্রেশার হবে, তাই না? তো বয়লারের ক্ষেত্রে যেটা হয় জেনে রাখো, আইডি ফ্যান কিন্তু বেশি জোরে হাওয়া ঠেলে ওপর দিকে, চিমনির মুখ দিয়ে দেখবে অনবরত গল গল করে ধোঁয়া বেরোয়, তার মানে কি আইডি ফ্যানটা কি এক্সস্টের মতো কাজ করে? একদমই তাই, একদমই তাই। আইডি ফ্যানের, আইডি ফ্যানটা থাকে চিমনির একদম নিচে, ওই চিমনির নিচে ফ্যানটা ঘুরে বলি চিমনির মুখ দিয়ে গলগল করে উপর দিকে ধোঁয়াটা বেরোয়, মানে আইডি ফ্যানটা কি করছে বয়লার থেকে টানছে, টেনে নিচ্ছে হাওয়াটা, আর আমরা বয়লারে এয়ারটা, হট এয়ারটা পুশ করছি ভায়া এফডি ফ্যান। তো যদি আইডি ফ্যান জোরে চলে তাহলে বয়লারের প্রেশার কি হবে, নেগেটিভ হবে। এবং জেনে রাখো বয়লারের প্রেশারটাকে একটু নেগেটিভ রাখা হয়, কেন কি, যদি বয়লারের প্রেশার পজিটিভ হতো না তাহলে বয়লার যে কোনো মুহূর্তে ব্লাস্ট করতে পারে, আর একটা বয়লার ব্লাস্ট করলে বহু লোক মারা যেতে পারে, বহু কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই জন্য পাওয়ার প্ল্যান্ট যখন ডিজাইন করা হয়েছে, দে হ্যাভ ডিজাইন ইন সাচ এ ওয়ে দ্যাট বয়লার প্রেশার উইল অলওয়েজ বি নেগেটিভ, এবং বয়লারের ভেতরের আমরা যে ফায়ারটা, মানে ভেতরে যে ফায়ারিং গুলো হচ্ছে সেইটাকে আমরা যদি বাইরে থেকে দেখতে চাই, আমাদের কাছে অনেকগুলো ভেন্ট আছে, সে ভেন্ট গুলো দিয়ে মানুষ চাইলে দেখতে পারে, কিন্তু কোন যদি বয়লারে প্রেশার পজিটিভ হতো না তাহলে কোনো ভেন্ট খুললেই ওখান দিয়ে দমকা হালকা আগুনের হাওয়া বেরিয়ে আসতো, কিন্তু সেটা হয় না। তোমাদের যদি কোনো দিন কোনো পাওয়ার প্ল্যান্টে যাওয়ার সুযোগ হয়, তোমাদেরকে দেখবে সেই বয়লার দেখানো হবে, এবং বয়লারটা দিয়ে দেখবে তোমাদের সামনে বয়লারে একটা জানলা খুলেছে কিন্তু দেখবে আগুন কিন্তু বেরিয়ে আসছে না, কারণ কি, বয়লারের প্রেশারটা নেগেটিভ রাখা আছে। তো এটাই একটা বড় জিনিস যেটা মাথায় রাখবে। আইডি ফ্যান কিন্তু আমার এফডি ফ্যানের থেকে আইডি ফ্যানের ফোর্স, মানে এয়ার সাকশন ক্যাপাবিলিটিটা একটু বেশি রাখা হয়, সো দ্যাট বয়লার প্রেশার মাস্ট বি নেগেটিভ, ঠিক আছে? তো দেখো এফডি ফ্যান কি করলো, এফডি ফ্যান হট এয়ার পাঠালো, তো এই হট এয়ার যে পাঠালো গরমটা কোথা থেকে করলো, না দেখো বয়লারের, আমি যেখানে মাউস আরো নাড়াচ্ছি, দেখো এই বয়লারের নিচ থেকে তাকাও, ফ্লু গ্যাস, বয়লার থেকে যে ফ্লু গ্যাস বেরোচ্ছে সেই ফ্লু গ্যাসটা প্রচন্ড হিটেড, প্রচন্ড হিট এনার্জি তার মধ্যে রয়েছে, সেই হিটটা কোথায় কোথায় ও দিতেই যাচ্ছে, সুপার হিটারে খরচা করলো, ইকোনোমাইজারে খরচা করলো, এবং হচ্ছে এয়ার প্রি হিটার, এইখান দিয়ে খরচা করার পর তারপর দেখো ওপর দিয়ে আইডি ফ্যান হয়ে বেরিয়ে গেল, তার মানে ফ্লু গ্যাস যেটা এখান দিয়ে বেরোচ্ছে না, এই ফ্লু গ্যাসটা কিন্তু প্রচন্ড হিট, কিন্তু এর হিটটাকে আগের দিনই আমরা বললাম যে এই হিটটা আমরা ইউটিলাইজ করে নেব। তো এখানে দেখো তিনটে, এখানে অ্যাকচুয়ালি তিনটে জায়গা দেখিয়েছে, আর একটা জায়গা থাকার কথা, সেটা হচ্ছে তোমার রিহিটার, রিহিটারটাকে এখানে দেখায়নি, আর ছেড়ে দেওয়া অসুবিধা নেই। তো সুপার হিটার, রিহিটার মনে করো এটা একটাই জিনিস, ইকোনোমাইজার, এয়ার প্রি হিটার, এই জায়গায় ও হিট লস করতে করতে বেরিয়ে আসছে, এবং এখান দিয়ে এফডি ফ্যানের, এই সরি আইডি ফ্যানের কাছে যখন পৌঁছালো ফ্লু গ্যাসটা, তখন তার মধ্যে আর হিট এনার্জিটা নেই, অর্থাৎ ওই হিট এনার্জিটা আমরা ইউজ করে ফেলেছি। সেই হিট এনার্জিটা দেখো তিনটে স্টেজে ইউজ ইউজ করছি আমরা, কোথায় কোথায় ইউজ করছি ভালো করে দেখো, ফ্লু গ্যাসটা ঠিক যখনই বয়লার থেকে বেরোলো তখন সেটা প্রচন্ড হিটেড, তাহলে এই প্রচন্ড পরিমাণ হিটটাকে আমি ইউটিলাইজ করব টু সুপার হিট দ্য স্টিম। তো বয়লার থেকে দেখো রাইট সাইডে যেটা বেরিয়ে গেছে ওই দিক দিয়ে স্টিম বেরোচ্ছে, সেই স্টিমটা সুপার হিটারের ভেতর দিয়ে যাওয়ার সময় হিটটাকে অ্যাবজর্ব করে নিল, দিয়ে দেখো ডান দিক দিয়ে বেরিয়ে ভালভের ভায়া দেখো টারবাইনে ফিট হয়ে গেল, তার মানে টারবাইনে আমি যে বয়লার থেকে স্টিমটা পাঠাচ্ছি সেই স্টিমটাকে দেখো সুপার হিটারের ভেতর দিয়ে পাঠালাম, এতে করে কি হলো সুপার হিটারের মধ্যে হিট এক্সচেঞ্জ হলো, ফ্লু গ্যাস থেকে ডাইরেক্ট হিটটা ও টেনে নিল, দিয়ে স্টিমটা সুপার হিটেড হয়ে টারবাইনে চলে গেল, তখন ফ্লু গ্যাসের টেম্পারেচারটা একটু কমে গেল, হিটটা অনেকটা হিট ওখানে খরচা নিয়ে নিল স্টিম ওর থেকে, ফ্লু গ্যাসটা যাচ্ছে। দেখো নেক্সট স্টেজে রয়েছে ইকোনোমাইজার, তো ইকোনোমাইজার মানে হচ্ছে যে জল গরম করে, অর্থাৎ বয়লারের মধ্যে আর কি দিচ্ছি আমি, দেখো এইটা হচ্ছে ফিড ওয়াটার পাম্প, যেটা আমি অ্যাড অন আনাচ্ছি, এটা ফিড ওয়াটার পাম্প, যে জলটাকে পাম্প করে বয়লারে পাঠায়, তো সে জয়লার জলটাকে বয়লারে পাম্প করে পাঠানোর আগে ইকোনোমাইজার দিয়ে একটু গরম করে নিচ্ছে, গরম করে তারপর দেখো বয়লারে পাঠাচ্ছে, তার মানে এখানে স্যার, আমি হিট, হ্যাঁ বলো, যে জলটা মানে স্টিম করার পর যে ফ্লু গ্যাসটা বাঁচছে সেটা ওই তিনটে স্টেজের মধ্যে পাস করছে, তা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রথমে আগে জলটা স্টিম করে নেওয়ার পর ফ্লু গ্যাসটা ইউজ করছে, তা বুঝলাম না,
না, এই আরে সাইকেলটা স্যার, সবসময় চলছে তো, এই যে সাইকেলটা তো ফ্লু সব, গ্যাসটা স্যার বয়লার থেকে বের হচ্ছে, সেটা আগে স্টিমটাকে স্টিম তৈরি করার পর ফ্লু গ্যাসটা বের হচ্ছে না, সেটা বলছি। হ্যাঁ ব্রয়লার তো ধরো সবসময় চলছে না, ব্রয়লার তো সব ধরো এই প্রসেসটা সবসময় চলছে, তো এরকম কোনো ব্যাপার নেই, কোনটা আগে কোনটা পরে আমি হিসাবে সেই হিসাবে দেখবো না, বুঝা গেছে ব্যাপারটা? আমার ব্রয়লার থেকে ফ্লু গ্যাস বেরোচ্ছে, সেই ফ্লু গ্যাসের হিটটা ফার্স্ট আমি যেটাকে খরচে মানে ইউজ করে নেবো সেটা হচ্ছে সুপার হিট করে নেবো স্টিমটাকে, তারপরে যেটুকু হিট পড়ে থাকবে সেইটুকু হিট দিয়ে জল গরম করব, তারপরে ফ্লু গ্যাসের যেটুকু হিট পড়ে থাকবে সেই হিট দিয়ে আমি এয়ারটাকে হট করব, তারপরে আর কিছুই হিট পড়ে থাকবে না, সেই ফ্লু গ্যাসটাকে আমি চিমনির মুখ দিয়ে বার করব, বোঝা গেছে সর ব্যাপারটা? তার মানে দেখো ফ্লু গ্যাসের হিট ইজ ইউজড ইন থ্রি অর ফোর স্টেপস, এখানে শুধু সুপার হিটার দেখিয়েছে, কিন্তু সুপার হিটার ছাড়াও রিহিটার বলে আরেকটা জিনিস থাকে, তো সুপার হিটার এবং রিহিটারের মধ্যে ওই হিটটা ফার্স্টে দিয়ে ইউটিলাইজ হয়ে যায়, তারপরে ইকোনোমাইজার যেটা ফিড ওয়াটার জল গরম পাঠানোর আগে ওই ইকোনোমাইজার দিয়ে জল গরম করে পাঠিয়ে দেয়, তারপরে ফোর্স ডট ফ্যান যে এয়ারটা সরি, ফাটাচ্ছে। ইকোনোমাইজার মানে যেটা আপনি আগে তুমি প্রি হিটার বলছেন সেইটা? হ্যাঁ 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 না, প্রি হিটার মানে এয়ার প্রি হিটার, প্রি হিটার মানে যে এয়ারকে হিট করে, আর ইকোনোমাইজার মানে যে জলকে গরম করে। আমি আগেই বলে দিচ্ছি শোনো, মিউট করো, মাথায় তিনটি এটা গুলিয়ে না যায় পরীক্ষায়, পরীক্ষায় কিন্তু এইগুলো লিখতে আসে, গোটা পাওয়ার প্ল্যান্টের অ্যারেঞ্জমেন্টটাও লেখা আছে, আমি কি ধরনের কোশ্চেন আছে বলে দেবো, মাথায় রেখে দেবে স্টিমের সঙ্গে রিলেটেড হচ্ছে, স্টিমকে সুপার হিট করে হচ্ছে সুপার হিটার এবং রিহিটার, এরা দুজন স্টিমকে হিট করে, ইকোনোমাইজার হচ্ছে জলের সঙ্গে সম্পর্কিত, জলকে গরম করে, মানে ফিড ওয়াটার যে জলটাকে পাম্প করে বয়লারে পাঠাচ্ছে তাকে গরম করে বয়লারে পাঠায়, আর মাথায় রাখবে এয়ার প্রি হিটারের কাজ হচ্ছে ফোর্স ডট ফ্যান থেকে যে এয়ারটা আসে সে এয়ারটাকে হট এয়ার করে বয়লারে পাঠায়। তাহলে এই হলো আমার বয়লারের টেকনোলজি। আর বয়লারে আর কি কি ইনপুট দিচ্ছি দেখো, ডান দিক থেকে তাকাও, দিস ইজ কোল স্টোরেজ, অর্থাৎ কয়লার যে স্টোরেজ করা হচ্ছে ওখান থেকে, কোল হ্যান্ডলিং প্ল্যান্ট, কোল হ্যান্ডলিং প্ল্যান্টে কি হয় কয়লাটাকে বলেছিলাম ক্রাশ করা হয়, ক্রাশ করে পালভারাইজড কোল বানানো হয়, অর্থাৎ একদম পাউডারের মতো ডাস্ট, পালভারাইজড কোল করে বয়লারে দেওয়া হচ্ছে, আর বয়লার থেকে আর কি বেরোচ্ছে দেখো, নিচের দিকে বেরিয়েছে অ্যাশ, অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট প্রপার অ্যাশ স্টোরেজে অ্যাশটাকে ডাম করে। তাহলে এই বয়লারে কতগুলো ইনপুট এবং কতগুলো আউটপুট ভালো করে তোমরা দেখে নাও, বয়লারে ইনপুট হচ্ছে কোল, ওদিক থেকে হট এয়ার, ইকোনোমাইজার থেকে হট ওয়াটার, এবং বয়লার থেকে আউটপুট কি কি সোজা বেরোচ্ছে, স্টিম, ফ্লু গ্যাস আর হচ্ছে অ্যাশ। তাহলে এই পার্টটাকে বুঝতে আশা করি কারো সমস্যা নেই কোনো। ওকে, কিন্তু এবার স্যার ওই যে যেটা ফ্লু গ্যাস বেরোচ্ছে সেটাকে স্যার আবার ইউজ করা হচ্ছে তিনটা ভাবে আর কি, হ্যাঁ 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 ওই ফ্লু গ্যাসের হিটটাকে, ফ্লু গ্যাসের হিট, ফ্লু গ্যাসটাকে ইউজ করছি না, ওর হিটটাকে আমরা এক্সচেঞ্জ করে, হ্যাঁ হ্যাঁ হিটটাকে আবার এক্সচেঞ্জ করছি। ঠিক আছে স্যার, হ্যাঁ বলো। এই যে ফোর্সড ড্রট ফ্যান থেকে যে হাওয়াটা যাচ্ছে, সেই হাওয়াটা কি গরম যাচ্ছে না ঠান্ডা যাচ্ছে? এটা থেকে নর্মাল এয়ার থেকে বাতাস নিচ্ছে, যদি এখন এয়ারের তাপমাত্রা মানে এয়ারের টেম্পারেচার 35 ডিগ্রি হয় তো 35 ডিগ্রি টেম্পারেচারের হাওয়া যাচ্ছে এখান দিয়ে, তারপর এয়ার প্রি হিটারে ওটা গরম হয়ে তারপরে হট হয়ে বয়লারে ঢুকছে। কারণটা যদি কেউ জিজ্ঞেস করো যে স্যার কেন এটাকে গরম করার কি দরকার ছিল, সেটা হচ্ছে যে ধরো শীতকাল, শীতকাল মানে আমি ধরে নিচ্ছি শীতকাল হোক যাই হোক যে কালই হোক, তোমার যদি হাওয়াটা যেটা পাঠাচ্ছ ধরো শীতকালে আমার টেম্পারেচার 10 ডিগ্রি কি 6 ডিগ্রি, তাহলে ওই ঠান্ডা হাওয়াটাকে আমি যদি বয়লারে পাঠাই আমার তো কয়লা বেশি খরচা হবে, আমি যতটা পারবো একটু ঠান্ডা ব্যাপারটাকে কাটাবো, ঠান্ডা ব্যাপারটাকে একটু কাটাতে পারলে ভালো হয়, আর ঠান্ডা ঠান্ডা জিনিসকে ওর মধ্যে পাঠিয়ে দেওয়া মানে বয়লারের এফিসিয়েন্সি আবার একটু কমে যাবে, এবং শুধু তাই নয় যে এয়ারকে আমরা বাতাস থেকে শাক করছি না, সেই এয়ারের মধ্যে এয়ার ছাড়াও রয়েছে জলীয় বাষ্প হিউমিডিটি, তাহলে আমি যদি একটু হট করে নিই এয়ারটাকে তাহলে ওই হিউমিডিটি ব্যাপারটা থাকবে না, আর হিউমিডিটি ব্যাপার যদি না থাকে তাহলে ফ্রেশ একদম হট এয়ার যদি বয়লারে ঢোকে তাহলে আমার বয়লারের এফিসিয়েন্সি আমি আর একটু বেটার পাবো, এই কারণের জন্যই আর একটু হিট করার, আর কিছু না, কত আর হিট করে এমন কিছু না, ধরো 35 ডিগ্রি টেম্পারেচারের হাওয়ার এদিক তুমি এফডি ফ্যান থেকে পাঠালে এয়ার ফ্রি হিটারের পর যাওয়ার সময় ওর টেম্পারেচার খুব বেশি হলে 50 ডিগ্রি হয়, 50 ডিগ্রির হাওয়া, 50 ডিগ্রি মানে খুব গরম যে একটা একটু গরম হাওয়াটা, ব্যাস ওটাই আর কিছু না, ওই একটুখানি হিট করে 15 ডিগ্রি কি 20 ডিগ্রি মতো টেম্পারেচার বাড়ায়, তার বেশি বাড়াতে পারে না, কারণ এয়ার প্রি হিটার তো ওটা লাস্ট স্টেজ, অলরেডি অনেকটা হিট লস করে ফেলেছে। তো যাই হোক এই স্যার সেকশনটা সবার, স্টিমেও তো স্যার জলীয় বাষ্প থাকতে পারে? স্টিমটা তো রয়েছে ইয়ের ভেতরে, ওয়াটার টিউবের ভেতরে আছে, ভালো করে বোঝো, বয়লারটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার, ওয়াটার টিউবের ভেতরে স্টিম আছে, ওই টিউবগুলোর ভেতরে, আর টিউবের বাইরে গুলোতে ফায়ার আছে,
বোঝা গেছে ব্যাপারটা? একটা পুরোপুরি স্টিম তৈরি হয়ে যাবে, একটাও জলীয় বাষ্প থাকবে স্যার হিটটা। তাহলে স্যার ব্রয়লারের ভিতরে যে স্যার হিটটা থাকে, সেই হিটটা তো কন্ট্রোলেবল না স্যার, যেটা আমাদের হিট তৈরি হচ্ছে তার জন্য স্যার ওই যে পাইপের মাধ্যমে আমি ওয়াটারটা স্টিমে কনভার্ট করছি, সেই পাইপটাও তো গলে যেতে পারে, না ব্যান্ড হয়ে যেতেও তো পারে, কেন ওটা না না স্যার না ওটা তো ব্যান্ড হতে পারে। না ওটা 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 সেই কোয়ালিটি স্টিল দিয়ে তৈরি যে স্টিল 1000 ডিগ্রি তার মেল্টিং টেম্পারেচার, 1000 ডিগ্রি তার মেল্টিং টেম্পারেচার, বেন্ড তো হতে পারে স্যার না 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 টেম্পারেচার অতটা সেইভাবেই ডিজাইন করা হয়েছে, না ওটা সেইভাবেই ডিজাইন করা হয়েছে। 1000 কি গো বেশি বোধ হয়, 12 ওই এই ওই ওই গ্রেডের ওই ওটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেড স্টিল, ওই স্টিলের মেল্টিং টেম্পারেচার মানে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে বয়লারের ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে তোমার 600 বা 650, ওর 1200 প্রায় দ্বিগুণ ডবল, ওটা হবেই না কিছু। যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওই স্টিল গুলোর গায়ে রাস্টিং পড়তে পারে, সেইটা যাতে না পড়ে সেই জন্য যে জলটাকে ফিড পাম্প করে পাঠাচ্ছি ওটা আগে দেখো এই যে রিভার নিচে দেখো, তাকে রিভার আছে নদী, নদী থেকে কি ডাইরেক্ট জলটা আমি পাম্প করছি করছি না, দেখো এখানে একটা আছে ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার, মানে এইখানে ডিমিনারালাইজ করা হচ্ছে, জল থেকে সমস্ত খনিজ গুলোকে অশুদ্ধি গুলোকে দূর করা হচ্ছে, তারপর সেই ফ্রেশ জলটাকে পাম্প করে ওদিকে পাঠানো হচ্ছে, কারণ ওই জলে যদি অশুদ্ধি থাকে ওইটা স্টিলকে ড্যামেজ করতে পারে, আদারওয়াইজ তুমি যদি ফ্রেশ জল পাঠাও ডিমিনারালাইজড ওয়াটার পাঠাও কিচ্ছু হবে না বই এর। আর তুমি রাসুল যেটা একটু আগে জিজ্ঞাসা করছিলে যে স্যার ওই জল মানে স্টিল পাইপ গুলোর ভেতরে স্টিম থাকে নাকি ওয়াটার থাকে, এই তো তোমার কোশ্চেন। স্যার স্টিমই থাকে, কিন্তু স্টিমের মধ্যে তো কিছু জল মানে যখন না 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 টারবাইনকে ধাক্কা মারছে তখন ঠান্ডা হয়ে গিয়ে তো এটা জলীয় বাষ্প গুলো জং লাগিয়ে দিতে পারে। না বলে দিই আমি আগে, ভালো করে শোনো ব্যাপারটা, এক নম্বর জিনিস হচ্ছে কতগুলো মাথায় রাখবে, এক নম্বর কথা তুমি যেটা বললে পাইপের মধ্যে পুরো স্টিম থাকে না, পাইপের মধ্যে জল এবং স্টিমের একটা মিক্সচার থাকে, পরে সেই মিক্সচার থেকে স্টিমটাকে আলাদা করা হয়। এ দেখো আচ্ছা আমি ওটা বলে তোমাদের ভিডিওটা আমি আরেকবার দেখাই তোমরা একটু ক্লিয়ার হবে। প্রথম কথা বয়লারের মধ্যে যে ওয়াটার টিউব গুলো রয়েছে সেই ওয়াটার টিউব এর মধ্যে কিন্তু জলটা ইনস্ট্যান্ট স্টিম হয়ে যায় না, ওখানে জল আর স্টিমের একটা মিক্সচার থাকে তো হয় ওই টিউবের মধ্যে সেইটা থাকে। দ্বিতীয় তোমার কোশ্চেন হচ্ছে স্যার ওই জল জল বা এটা তো স্টিলের গায়ে রাস্টিং ফেলতে পারে, বক্তব্যটা হলো যে স্টিল নট লোহা, লোহা হচ্ছে তার গায়ে জং পড়তে পারে, ফেরোসোফেরিক অক্সাইড বা ফেরিক অক্সাইড তৈরি করতে পারে, স্টিল একটা এমন জিনিস যেটা কিন্তু জং পড়ে না। জংটা কখন পড়বে, যদি জলের মধ্যে আরো কিছু অশুদ্ধি মিশে থাকে তবেই ওর জংটা পড়বে, আদারওয়াইজ কিন্তু পড়বে না, বুঝা গেছে? তো এটা এটা তোমার রাস্টিংটা ততক্ষণ পড়বে, রাস্টিং তবেই আসবে যদি তোমার ওই জায়গাটা আমার আরো অনেক মিনারেলস অ্যাডেড হয়ে থাকে, ফ্রেশ ওয়াটার আর তোমার স্টিল ওই তোমার ইন্ডাস্ট্রিয়াল গ্রেড স্টিল, এই দুটোকে তুমি যতই ইন্টারাক্ট করাও কোনো রকম রাস্টিং পড়ার চান্স নেই এখানটায়। ওকে আর যেটা বললে যে এই জায়গাটা একটু সবার কনফিউশনটা হয়তো একটু রয়েছে, আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিই জায়গাটা। বলো বলো, ফ্লু গ্যাসের টেম্পারেচারটা তো বয়লারের থেকে কম থাকে, ফ্লু গ্যাসের টেম্পারেচারটা বয়লারের ভিতরে টেম্পারেচার থেকে কম থাকে না বেশি থাকে? ওই টোটালটা মিলিয়ে একটা বয়লার, এই ভিডিওটা একবার দেখো, তুমি কি আগের দিন ভিডিওটা দেখেছিলে? হ্যাঁ স্যার দেখেছি। না বলছি স্যার বয়লারের ভিতর থেকে যে স্টিমটা আসছে সেটা ফ্লু গ্যাসে আবার আরো হিট করছে, মানে ফ্লু গ্যাসের স্টিমটা কি তাহলে বেশি সুপার হিট যেটা হচ্ছে? ফ্লু না ওই বয়লারের অ্যাকচুয়াল ভেতরে যে কোর টেম্পারেচার তার থেকে ফ্লুয়ের টেম্পারেচার তো একটু কম হবেই, এটা তো একদম সাধারণ কনসেপ্ট, হ্যাঁ তাহলে ফ্লুয়ের টেম্পারেচার একটু কম। হ্যাঁ সুপার হিট হচ্ছে কারণ হচ্ছে স্টিমটা যতটা হিট হলো হলো, তারপরে তুমি যখন স্টিমটাকে ওই গ্যাসের ভেতর দিয়ে পাঠাচ্ছ না, স্টিমের সঙ্গে মানে গ্যাসের ভেতর দিয়ে নয় মানে স্টিম গুলো যে পাইপের ভেতর দিয়ে যাচ্ছে সেই পাইপের ভেতর দিয়ে যাওয়ার সময় ও একটু বেশি হিট অ্যাবজর্ব করে নিচ্ছে, তুমি দেখো ভালো করে, চেহারার উপর ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি। এই দেখো তোমাদেরকে একটা দিয়ে দেখাই, ধরো এটা হচ্ছে তোমার ব্রয়লার, কোথায় গেল ব্রয়লারটা, দেখো এইটা হচ্ছে তোমার ব্রয়লার, ঠিক আছে? এই বয়লারের গায়ে স্টিমটা ধরো এখানে চারদিক থেকে আমার এগুলো FD ফ্যান গুলো ফায়ার করছে, কোল শুদ্ধ ইয়ে ফায়ার করছে, তো দেখো একটা এতটা রিজিয়ন জুড়ে একটা তোমার হিটের একটা ইয়ে রয়েছে। এবার এই ছবিটার দিকে তুমি যদি তাকাও যেখানে ফায়ারিংটা হচ্ছে এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি হিটেড, এটা ঠিক কথা, কিন্তু এর গায়ে কি আছে ওয়াটার ওয়াল আছে, তো ওয়াটার ওয়ালটা এর সঙ্গে বেশিক্ষণ টাচে বেশি এরিয়া জুড়ে টাচে থাকছে না রাদার দেন অন্য জায়গাটা। তুমি খেয়াল করো দেখো এখান দিয়ে আমি ঠান্ডা জল পাঠালাম, এই যে ব্লু কালারের যেটা নিচ থেকে উপরের দিকে উঠে রেড হয়ে গেল,
তো এইটা হচ্ছে ওয়াটার অ্যান্ড স্টিমের মিক্সচার, যেটা কিন্তু ফ্লো, যেটা কিন্তু একটা কন্টিনিউয়াস ভালো রকম স্পিডে ফ্লো হচ্ছে, কাজে ও বেশিক্ষণ ফায়ারের টাচে থাকতে পারছে না যে ওর টেম্পারেচারটা আমি খুব বেশি তুলবো। ওর টেম্পারেচার যেটা উঠছে, অর্থাৎ এইখানটায় এখন স্টিম হলো, তুমি এই যে এই জায়গাটা দেখছো নিচটা ব্লু ওপরটা তোমার রেড, এই রিজিয়নটা হচ্ছে ওই ওয়াটার টিউব গুলোর মধ্যে থাকা স্টিল আর তোমার স্টিম এবং ওয়াটারের মিক্সচার। সেই স্টিম এবং ওয়াটারের মিক্সচার কোথায় গেল দেখো, উপরে চলে গেল বয়লার ড্রামে, উপরে যে ড্রাম মতো রয়েছে একটা স্যাচুরেটেড স্টিমের পুরো লেখা আছে, ওর পিছনে একটা ড্রাম আছে একটা, ওই ড্রামটায় চলে গেল। সেই ড্রামে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো অর্ধেকটা জল অর্ধেকটা স্টিম, তার মানে এই জায়গাটা হচ্ছে একটা স্টিম সেপারেটর হবে, এইখানটায় হচ্ছে তোমার ওয়াটার থেকে স্টিমকে আমরা আলাদা করে নিচ্ছি, কারণ ওয়াটার টিউবের ভেতরে কিন্তু দুটো মিক্সচার আছে, ওইখান থেকে আমরা আলাদা করে নিচ্ছি। এবার সেই যে স্টিমটা, সেই এখানে দেখো ফ্রেশ স্টিম নিচ্ছি আমরা, বক্তব্যটা হলো এটাই, যেখানে ডাইরেক্ট ফায়ারিং হচ্ছিল, অর্থাৎ এই যে নিচের এই এই পোর্শনটা যেখানে ফায়ারিং হচ্ছিল এবং যেখান থেকে ধরো এই ফায়ারিংটা যতক্ষণ হয়েছে এর টাচে ওয়াটার এবং স্টিম একসঙ্গে মিশেছিল, সেই জন্য স্টিমের টেম্পারেচার খুব বেশি উঠতে পারেনি। কত উঠেছে, 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উঠেছে, কারণ ওখানে ওয়াটার এবং স্টিমের মিক্সচার ছিল ফায়ারের টাচে। কিন্তু যখন ওটা বয়লার ড্রামে পৌঁছলো, তখন দেখো বয়লার থেকে আমরা স্টিমটাকে পুরো আলাদা করে নিলাম, এই যে রেড কালারের পাইপটা, এই পাইপটা দেখো পুরো আমি স্টিমকে আলাদা করে নিলাম। পরবর্তীকালে এই স্টিমকে আমি যখন ফ্লু গ্যাসের ভেতর দিয়ে পাঠাবো, এই দেখো এই যে উপরে দেখো এইটা হচ্ছে সুপার হিটার, এই যে আরো দেখেছি এইটা হচ্ছে সুপার হিটার, দেখতে পাচ্ছ অনেকগুলো জ্বালতি 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 রেডিয়েটরের মতো একটা জিনিস। তো শুধু মানে এইখানে কিন্তু পাঠাচ্ছি, এটা নর্মাল স্টিম পাঠাচ্ছি, কারণ আমরা ওয়াটার পাঠাচ্ছি না, তাহলে শুধু স্টিম যদি এইরকম একটা রেডিয়েটরের ভেতর দিয়ে যায় যেখান দিয়ে ফ্লু গ্যাস গুলো এইরকম করে বেরোচ্ছে, এই যে ফ্লু গ্যাসটা তো এদিক দিয়ে বেরোচ্ছে, এই যে ফ্লু গ্যাসটা বেরোনোর পাতটা দেখো, ফ্লু গ্যাস বেরোনোর পাত হচ্ছে ও সুপার হিটারের উপর দিয়ে ফ্লু গ্যাসটা বেরোচ্ছে, এবং এইখানে যদি শুধু স্টিম থাকে, স্টিম তাহলে কি হবে, 350 থেকে আরো 550 ডিগ্রিতে স্টিমটা উঠে যাবে, আগে উঠতে পারেনি তার কারণ ওখানে ওয়াটার ছিল, এখন কিন্তু রয়েছে শুধু স্টিম, সেই জন্য স্টিম আরো বেশি হিট এনার্জি অ্যাবসর্ব করে নিতে পারছে। বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার হলো? ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। বেশ, এই দেখুন এখানে এই প্রথম স্টেজে সুপার হিটার, তারপরে তোমার এখানটা হচ্ছে তোমার ইকোনোমাইজার, এই যে পরপর তিনটে আছে, ওপরে যে জ্বালতিটা দেখছো এই জ্বালতিটা সুপার হিটার, তারপরেটা হচ্ছে রিহিটার, আর একদম নিচেটা হচ্ছে ইকোনোমাইজার, আর ওয়াটার ওয়াল হচ্ছে দেখো এইগুলো, আমি দেখো যেগুলো আর দেখাচ্ছি এগুলো হচ্ছে ওয়াটার ওয়াল। ওয়াটার ওয়ালের আর ওয়াল কতটুকু আছে, ওয়াল গুলো থিন পাতলা এমন কিছু নয়, এর মতো দেখো, দেখে কি মনে হচ্ছে কোনটা বেশি রেডিয়েটর জ্বালতি, বেশি জালি কিন্তু এটাতে উপরটাতে রয়েছে সুপার হিটারে, আর নিচের এই এই যে ওয়াটার ওয়াল যেটা দেখছো এই ওয়াটার ওয়ালটা কিন্তু বেশি ইয়ে নয়। এবং দ্বিতীয় হচ্ছে ওখানে ওয়াটার এবং স্টিম দুজনে ফায়ারের টাচে রয়েছে, যে কারণে ও কিন্তু বেশি টেম্পারেচার রাইজ করতে পারছে না। তো বেশি টেম্পারেচার কোথায় রাইজ করবে, এই যে বয়লার ড্রাম, বয়লার ড্রাম থেকে যেটা স্টিম বেরোচ্ছে সেই স্টিম যখন এটার ভেতর দিয়ে এরম করতে করতে যাবে, যেখান ভেতর দিয়ে ফ্লু গ্যাসটাকে তুমি চালাবে, তখন ও কিন্তু সুপার স্যাচুরেটেড স্টিম হয়ে যাবে। এই হচ্ছে টেকনিক, এটা সুপার হিটার, পরে একটা রিহিটার, তারপর একটা ইকোনোমাইজার যেটা জলকে গরম করে পাঠায়, আর তারপরে আছে এয়ার প্রিহিটার, ওটাকে আর ছবিটা দেখছো এই এই অ্যানিমেশন আর দেখায়নি। ঠিক আছে, তো এখানে সবার কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে যে আগেই একটা কথা তোমাদের বলা হচ্ছে, টারবাইনে আমি যেটা স্টিমকে পাঠাবো, কতটা পরিমাণ স্টিম পাঠাবো, কিভাবে পাঠাবো, সেটা কন্ট্রোল করে স্টিমের ভালভগুলি, এখানে ভালভ লেখা আছে, ভালভটা ভালভের কাজটা পরে বলবো। তার আগে একটা কথা বলি, স্টিমটা যেটা আমরা পাঠাবো সেটা কি পাঠাবো, হাই টেম্পারেচার শুধু করলেই হবে নাকি হাই প্রেসার এবং হাই টেম্পারেচার করতে হবে, কি মনে হয়? দুটোই করতে হবে, হাই প্রেসার হাই টেম্পারেচার দুটোই করতে হবে। তো হাই টেম্পারেচার তো করলো বয়লার নিজে এবং সুপার হিটার বা রিহিটার, এরা টেম্পারেচারটাকে হাই করলো, আর প্রেসারটাকে কে হাই করেছে, কেউ বলতে পারবে যে প্রেসার কি করে হাই হয়েছে? স্যার নজেল থাকবে হয়তো, ভালভ নজেল না, কোনো নজেল থাকে না, কোনো নজেল থাকেও না, এবং কোনো কনসেন্ট্রেটিভ নিচে ইয়েও থাকে না, যে কনসেন্ট্রেটের ভেতর দেওয়ার সময় প্রেসার হবে। প্রেসারকে ডেভেলপ করে, জেনে রাখো এই টোটাল বয়লার এবং টোটাল ভেতর একটা সবসময় একটা প্রেসার ডেভেলপড হচ্ছে, সেই প্রেসারটাকে ডেভেলপ করে হচ্ছে এই ফিড পাম্প, যে জলকে পাম্প করে পাঠায় ওই। ধরো এইটাকে বেটার আন্ডারস্ট্যান্ড করার জন্য তোমাকে এবার একটা আমি জিনিস কল্পনা করতে বলছি, কিরকম না, ধরো তোমার কাছে একটা, আচ্ছা আমি পেনটা খুলি তাহলে ভালো হবে,
মনে করো তোমার কাছে একটা বাক্স আছে এরকম, ঠিক আছে, তোমার কাছে জাস্ট একটা সিম্পল এরকম বাক্স আছে মনে করো, সেই বাক্সটা পুরো একদম এনক্লোজড চেম্বার, একদম এনক্লোজড, এবং এই এনক্লোজড চেম্বারে তুমি কি করছো, তোমার কাছে একটা পাম্প আছে মনে করো, এটা মনে করো একটা পাম্প, সেই পাম্প থেকে তুমি ওয়াটার পাম্প করে এটাই পাঠাচ্ছ, পাম্প করে তুমি এই নলটা দিয়ে বার ওয়াটার পাঠাচ্ছ, এর মধ্যে, এর মধ্যে ওয়াটার কতটা রয়েছে মনে করো, এই এতটা এতটা লেভেলে ওয়াটার আছে। হ্যাঁ, আমি একটা সাইড দেখালাম, আমি সব সাইডটা দেখাচ্ছি না, আচ্ছা ভাই সব সাইডটা দেখিয়ে দিই, এমন কিছু লাগবে না করতে, এই আর এই, তাই তো? তাহলে এই রিজিয়নটা টোটালটা দেখো তোমার ইয়ে হয়ে রয়েছে, ওয়াটার রয়েছে। তো এবার কি হচ্ছে, এই পাম্পটা কি করছে, এইখানে তোমার ওয়াটারকে পাম্প করে পাঠাচ্ছে, এবং তুমি এই বক্সটাকে তুমি ধরো নিচ থেকে হিট করছো, ধরো নিচ থেকে এরকম করে হিট করছো, মানে এটা এটাকে অলরেডি ধরো এটা মনে করো একটা বয়লারের মধ্যে রেখেছো, তার মানে এই ওয়াটারটা সারাউন্ডিং ওয়াটারটা কি হচ্ছে, হিটেড আপ হচ্ছে, হিট তৈরি হয়ে স্টিম তৈরি হচ্ছে, সেই স্টিমটা অকুপাই হওয়ার জায়গা কোথায়, এই ওপরের ভ্যাকেন্ট পজিশনটা, এই উপরে যে ভ্যাকেন্ট পজিশনটা রয়েছে, অর্থাৎ এতটা লেভেলে জল আর এতটা লেভেল যে বাকি আছে, এই ভ্যাকেন্ট পজিশনটাই স্টিমটা ডেভেলপ করবে, কিন্তু সেই স্টিমের প্রেসারটা এমন কিছু ডেভেলপড হবে না, কখন ডেভেলপড হবে, তুমি যদি আরো ফোর্সফুলি এদিক দিয়ে আরো বেশি বেশি করে জল পাম্প করে পাঠাও, তাই না? তুমি দেখো যত এদিকে জল পাম্প করে পাঠাবে, এই জলের লেভেলটা বাড়তে চাইবে, তখন সে উপরে স্টিমের উপর একটা নিচ থেকে উপরের দিকে একটা প্রেসার দেবে, তখন উপরের এই যে ভ্যাকেন্ট পজিশনের যে স্টিমটা, সেই স্টিমটার মধ্যে প্রেসার কিন্তু ডেভেলপড হবে বয়লারের মধ্যেও, কুকার মতো অনেকটা। হ্যাঁ, প্রেসার কুকারে যেরকম হয় সেরকম টাইপের, প্রেসার কুকারে স্টিমটা ধরো স্টিম বেরোতে দেওয়া হয় না বলে প্রেসার কুকারে স্টিম ডেভেলপ হয়, প্রেসার কুকারে কি হয় উপরে একটা তোমার ওই একটা ভালভ থাকে, সে ভালভটা হচ্ছে হিট মানে নিজের ওয়েটের জন্য মুখটাকে বন্ধ করে রাখে, এবং কি হয় ওর মধ্যে স্টিমটা আমরা বেরোতে দিই না, সেই জন্য স্টিমের প্রেসার ডেভেলপ হয়, প্রেসার কুকারে আলাদা, প্রেসার কুকারে সবসময় আমরা বাইরে থেকে জল অ্যাড করি না, কিন্তু মাথায় রাখতে হবে এখানে তোমার কিন্তু এই স্টিমটাকে বন্ধ রাখলে হবে না, এই স্টিমটাকে তোমাকে টারবাইনে পাঠাতে হবে, তা স্টিমটাকে তুমি যদি বার করে নাও তাহলে স্টিমে প্রেসার কোথা থেকে তৈরি হবে, তখন বলছে যে তুমি এক কাজ করো, স্টিমে যদি প্রেসার ধরাতে হয় এই বয়লার পাম্পে আরো বেশি জল পাম্প করে পাঠাও, ব্যাপারটা বোঝা গেছে? অনেকটা সিরিঞ্জের মতো, অনেকটা সিরিঞ্জের মতো, একদম ঠিক ধরেছে, একদম সিরিঞ্জের মতো, সত্যি তাই, মানে আমরা যখন আমি যখন হাওয়াটা বার করে নিচ্ছি তখন আমাকে যদি প্রেসার ক্রিয়েট করতে হয় আমাকে কিন্তু উপর থেকে প্রেসারটা দিতে হবে, অর্থাৎ আমার বাইরে থেকে এই যে ফিড পাম্প দিয়ে আমি জল পাম্প করছি সেই ফিড পাম্পটাকে এমন ওয়েতে চালাতে হবে যেন বয়লারে স্টিমের প্রেসারটা একটা পার্টিকুলার জায়গায় যায়, কত যায় না, 120 বার, 120 বার প্রেসারে চলে যাচ্ছে ফিড পাম্প, এতটা জোরে জলটাকে পাম্প করছে, তার মানে জেনে রাখো এই যে বয়লারের কথা বলছি আমি, এই বয়লারের স্টিমের টেম্পারেচার তৈরি করে দুজন, একজন তৈরি করে 350 ডিগ্রি থেকে, মানে 350 ডিগ্রি তো হলো ওয়াটার ওয়াল গুলো, এবং সেই স্টিম যখন স্যাচুরেটেড হয়ে সুপার হিটারের ভেতর দিয়ে যাচ্ছে তখন সে টেম্পারেচার অ্যাচিভ করে 550 ডিগ্রি, মানে 550-এর কাছাকাছি, আর ওই স্টিমের যে প্রেসার 120 বার প্রেসারটা সেটা ডেভেলপ করায় এই ফিড পাম্প, এই ফিড ওয়াটার পাম্পটা, কাজে এই পাম্পকে কখনোই বন্ধ রাখতে হবে না, বলো ইনপুট তো যত ফোর্সলি ঢুকানো হচ্ছে স্যার, আউটপুটটা যদি আমি মানে যে পাইপটা দিয়ে বার করা হচ্ছে সেই পাইপটা যদি স্যার সরু করে দিই তাহলে স্যার প্রেসারটা তো ডেভেলপ করবে স্যার, এবার সরু করে দিতে গেলে, হ্যাঁ এবার তুমি সরু করে দাও বলে বেশি স্টিম যাবে না, টারবাইন কি করে ঘুরবে, টারবাইনকে ওদিকে ঘোরাতে হবে, বুঝতে পারছো প্রসেসটা কেন ডিফিকাল্ট, কারণ ওদিকে টারবাইনটাকে তো আমাকে স্টিম, আমি স্টিমকে নিয়ে কোন রকম কম্প্রোমাইজেশনে যাবো না, স্টিম ফ্লো কে আমি কম্প্রোমাইজ করতে পারবো না, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ডু সো মাচ অ্যারেঞ্জমেন্ট সো দ্যাট মানে আমাকে এই প্রেসারটাকে আমাকে জানো আমাকে সব কোনো রকম ফল করতে না দেওয়া যায়, প্রেসারটা যে জায়গাটা যে থাকে যেন প্রেসার ফল না করে যায়, ধরে নিচ্ছি যে টারবাইন প্রচুর স্টিম অ্যাবজর্ব করে নিচ্ছে, তাহলে আমাকে প্রেসারটাকে যদি ফল করা মানে ওদিকে ফল হয়ে যায় সেটা কিন্তু করতে দেওয়া যাবে না, তাহলে তাকে সেটা কে মনিটর করবে, ফিড পাম্প, তো জেনে রাখো এই ফিড পাম্পটার কিন্তু এই পাওয়ার প্ল্যান্টে ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা ওর, কারণ ওকে ওই প্রেসারটা সবসময় ধরে রাখতে হয়, দরকার হলে জলের ফ্লো বাড়াতে হবে কমাতে হবে যা হোক করে ওই প্রেসারটাকে মেনটেন করবে, ঠিক আছে, সবকিছু অটোমেটিক হয়, কেউ করে না, সবই অটোমেটিক হয় এগুলো, তো এই হচ্ছে তোমার ফিড পাম্প সেকশনটা বললাম, এবং তার নিচে আমি যেটা বললাম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওর কাজ হচ্ছে ওয়াটারকে ডিমিনারেলাইজ করে আমার ফিড পাম্পে পাঠিয়ে দেওয়া, ও এখানে ইকোনোমাইজারটা দেখিয়েছে, এইটা
এই যে ফিড ওয়াটার হিটার লিখেছে এইটা ভুল হয়েছে, এটাকে একটু ইয়েতে দেখে দেখানো উচিত ছিল, অ্যারেঞ্জমেন্টটা ভুল করেছে। ঠিক আছে, এই ছবিটা এখানে এঁকো না, এই যে বক্সের মতো দেখেছে এইটাকে এখানে এঁকো না, এই জলটা, এই যে ফিড ওয়াটার হিটার, এটা ভুল লিখেছে গো, এটা এটা এখানে হবে না, ইকোনোমাইজারে হিট হয়ে যাচ্ছে, এইটা ভুল লিখেছে একটু। এই পাম্প করে একদম ডাইরেক্টলি ইকোনোমাইজার ভাইয়া ওদিকে পাঠিয়ে দেবে, এই হচ্ছে কাজ। বেশ, আচ্ছা আর কি আমরা জানি, সেটা হচ্ছে টারবাইন থেকে আমরা হাই প্রেশার হাই টেম্পারেচারে স্টিম দিলাম, যখন সেটা টারবাইন থেকে বেরোবে তখন কি হবে, সেটা লো প্রেশার এবং লো টেম্পারেচার করতে হবে। এবার এই যে লো প্রেশার লো টেম্পারেচার করলেই শুধু হবে না, আমি তোমাদের আগের দিন বলেছিলাম কি করতে হবে, পুরোটা একদম ঠান্ডা জল বানিয়ে দিতে হবে। ওকে, অর্থাৎ ওই ওইটা যে হালকা স্টিম রইলো, একটু গরম রইলো, চলো এই গরম জলটাকে আবার আমি বয়লারে পাঠিয়ে দিই, করবো না করবো না, আমি গরম জলটাকে, গরম স্টিম যেটা বেরিয়েছে ওইটাকে জোর করে আমি ঠান্ডা করব, ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে আমি পাঠাবো। অর্থাৎ সেই কাজটা কে করছে, কন্ডেন্সার। তার মানে কি, আমি এটা যেটা এক্সস্ট স্টিম বেরিয়ে এলো এটা কন্ডেন্সার গিয়ে ঠান্ডা জল হয়ে গেল, জল হয়ে দেখো এক্সট্রাকশন পাম্প আছে যেটা কন্ডেন্সার থেকে পাম্প জলটাকে বার করে নিচ্ছে, করে আবার এইখানে কমন পয়েন্টে দিয়ে দিচ্ছে, যেখানে জল যদি কিছু লাগে এক্সট্রা তাহলে আবার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও কিছু জল পাঠাবে। এ তো এই পুরোনো জলটা রিসাইকেল হয়ে এলো, এই জলটা অলরেডি ডিমিনারেলাইজ করা, সেটা আবার ফিড পাম্প, মানে ফিড ওয়াটার পাম্প আবার পাম্প করে বয়লারে পাঠিয়ে দিল। তার মানে আমার এই সেকশনে পুরো একদম একটা সাইকেল চলছে। আর কন্ডেন্সারে কি হচ্ছে, হিটার এক্সচেঞ্জ হচ্ছে, সেখানে ঠান্ডা জলের আমরা কোত্থেকে সোর্স পাচ্ছি, না কুলিং টাওয়ার থেকে, দেখো এটা হচ্ছে কুলিং টাওয়ার, রিভারের ডাইরেক্ট জলকে আমরা নিচ্ছি, কারণ ওই জলটাকে ডিমিনারাইজ করার দরকার নেই, ওই জলটাকে নিচ্ছি, জলটাকে নিয়ে কন্ডেন্সারের ভেতর দিয়ে পাঠাবো। এখানে ঠান্ডা জল পাঠালে এখানে ধরো হিট এক্সচেঞ্জ, একটু গরম জল বেরিয়ে আসবে, গরম জলটাকে আমরা আবার কুলিং টাওয়ারে পাঠিয়ে দেবো ঠান্ডা হতে। ও জলটাকে এই দিক থেকে নিয়েছে, আচ্ছা আচ্ছা, এই দিয়ে ঘোরাচ্ছে, ফিড ওয়াটার পাম্পটাকে ইয়ে থেকে নিল, কুলিং টাওয়ারে পাঠালো, ঠান্ডা জল করে পাম্প করে কন্ডেন্সারে পাঠিয়ে দিল, এখান দিয়ে গরম জল বেরোলো, সেই গরম জলটা নদীর জলটা যাই হোক দুটোকে মিক্স করে আবার কুলিং টাওয়ারে পাঠিয়ে দিল। অর্থাৎ এখানে একটা সাইকেল সবসময় চলছে, কি এখানে একটা সাইকেল চলছে, আবার এখানে একটা সাইকেল চলছে, এবং দুটো সাইকেলের মধ্যে কন্ডেন্সারের মধ্যে ওই হিটার এক্সচেঞ্জটা হচ্ছে। তাহলে এই সেকশনটা পুরো বোঝা গেছে, কারো বুঝতে কোনো অসুবিধা নেই। আর অল্টারনেটারে যদি তাকালে, স্যার ওইখানে মানে কন্ডেন্সারের মধ্যে যে জলটা জল স্টিমটা জল করে দিছে, বাকি টুকু স্যার কুলিং টাওয়ারের মধ্যে ঠান্ডা করছে। বুঝলাম না কি বলছো স্যার, বলছি স্টিমটাকে কন্ডেন্সারের মধ্যে জল করছে, যতটা জল জল হচ্ছে বাদ বাকি স্যার যেটা স্টিম থেকে যাচ্ছে সেটা কুলিং টাওয়ারের মধ্যে ঠান্ডা। না না, আমি আগে এর ভুল, পুরো ভুল বলছো, আমি আগে দিনই বলেছি ওপরে জলটার সঙ্গে নিচে জলটা মিক্স খাবে না, ওদের হিটার এক্সচেঞ্জ হবে, এরা কোনো দিন মিক্স আপ হবে না, ভেতরে ওই রেডিয়েটার যা ওই রকম সুপার হিটারের ভেতরে রেডিয়েটার দেখলে জালি জালি, ওই একই রেডিয়েটার এখানে রয়েছে, দুটোর মধ্যে কোনো দিন মিক্স আপ হবে না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের সবার বাড়িতে রেফ্রিজারেটর আছে, ফ্রিজ, ফ্রিজের মধ্যে কুল্যান্ট থাকে একটা, যেটাকে আমরা বলি বলে না গ্যাস শেষ হয়ে গেছে, সেই কুল্যান্টটা কি করে, ওটা ঠান্ডা করে। তো সেই কুল্যান্ট মানে ফ্রিজের ওই যে ভেতরে কুল্যান্ট বা এসির ভেতরে যে কুল্যান্ট থাকে, যেটা তোমার এই আগেকার দিনে সিএফসি দিত, এখন ওটা অন্য মেটেরিয়াল অন্য গ্যাস দিচ্ছে, R32 দিচ্ছে, তো ওই যে কুল্যান্ট তার সঙ্গে কি এয়ার বা ভেতরের ফ্রিজের গ্যাসের মিক্সচার হয় কি কোনোদিন? হয় না। ফ্রিজের ভেতরে ঠান্ডাটা আলাদা ঠান্ডা থাকে, ওই কুল্যান্টের ঠান্ডা আলাদা, দুটো কিন্তু রেফ্রিজার, একটা কন্ডেন্সার জালি মতো, পুরোনো দিনে ফ্রিজের পিছনে একটা জালি জালি থাকতো, সেই জালির মধ্যে কিন্তু ওটা বাতাসের সঙ্গে তার হিট এক্সচেঞ্জ হতো, তাহলে বাতাসের এয়ারের সাথে কি ওই কুল্যান্টটা হিট এক্সচেঞ্জ করছে, করছে না। তো জেনে রাখো এর মধ্যেও তাই, এই জলের সঙ্গে এই জলের কোনো দিন টাচ হবে না, উপরে জলটা হচ্ছে ডিমিনারাইজ করা জল, পরিশুদ্ধ জল, আর নিচেটা বাজে জল, দুটো জলের মধ্যে শুধু হিট এক্সচেঞ্জ হবে, যেরকম আগে ওরকম স্টিমের মধ্যে আর ফ্লু গ্যাসের মধ্যে শুধু হিট এক্সচেঞ্জ হয়েছে। ফ্লু গ্যাস কি স্টিমের মধ্যে ঢুকে গেছে, মিশেছে? মেশেনি, শুধু রেডিয়েটরের মধ্যে গিয়ে গেছে, ওরা ওই রেডিয়েটরের জালির ভেতরে স্টিম আছে, জালির বাইরে দিয়ে ফ্লু গ্যাস পাস করছে, হিটের এক্সচেঞ্জ হচ্ছে, সেম এক্সচেঞ্জার আছে কন্ডেন্সারের ভেতরে, কন্ডেন্সার ভেতরে কি আছে, কন্ডেন্সার ছবি দেখাই দাও, তাহলে কন্ডেন্সার ছবি দেখালে একটু ক্লিয়ার হবে। ওই জায়গাটা কনফিউশন হয়ে যাচ্ছে, মানে কন্ডেন্সার আর কুলিং টাওয়ারের মধ্যে রিলেশনটা। আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, আমি বলছি নামাতে হবে একটু,
এইটা হচ্ছে দেখো কন্ডেন্সার, দেখো এইখানে যে সবুজ সবুজ গ্রিন কালারের যে লাইনগুলো দেখছো না, এই লাইনের ভেতরে আলাদা কাজ, উপরে আলাদা কাজ। দেখো ওপরে লেখা আছে এক্সস্ট স্টিম, তার মানে ওপর থেকে যে টার্বাইন থেকে যে স্টিমটা নেমে এলো, ওই স্টিমটা এখানে এলো, এসে কি আছে এখানে সরু 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 পাইপ আছে। এই পাইপ গুলো সব ঠান্ডা পাইপ। কেন ঠান্ডা পাইপ? কারণ এই পাইপ গুলোতে জল আসছে কুলিং টাওয়ার থেকে, কুলিং টাওয়ার থেকে ঠান্ডা জল আসছে, এবং এই স্টিমটা যখন এই পাইপের গা, তাহলে পাইপ গুলো কি পাইপ, একদম ঠান্ডা পাইপ, পাইপ গুলোকে হাত দিলে রীতিমতো তোমার ঠান্ডা লাগবে। সেই পাইপের গা বে যখন এক্সস্ট স্টিমটা পাইপের গায়ে এখানে চলে আসছে, তখন সেটা কন্ডেন্সড হয়ে দেখো জল হয়ে নিচে ঝরে পড়ছে। সেই জলটাকে আমি পাম্প করলাম, পাম্প করে আবার আমি পাঠিয়ে দেবো। অর্থাৎ ওপরে এই যে উপরে স্টিম হয়ে এলো, নিচে কন্ডেন্সড হয়ে জল হয়ে গেল, এই জলটাকে আমরা আবার ফিড পাম্পে পাঠিয়ে দেবো ব্রয়লারে পাঠানোর জন্য। তার মানে এই জলটা ভালো জল, যেটা উপর থেকে স্টিম হয়ে নেমে এলো, এই পাইপ গুলোর গায়ে লেগে লেগে ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে জল হয়ে চলে গেল, ওটা ভালো জল। আর এই যে গ্রিন কালারের জলটা দেখছো, এটা হচ্ছে অশুদ্ধ জল। এই জলটা কুলিং টাওয়ার থেকে ঠান্ডা হওয়া জল এলো, এইখানে যখন হিট এক্সচেঞ্জ করলো গরম জল হয়ে গেল, সে গরম জল আবার বাইরে বেরিয়ে গেল কুলিং টাওয়ারে ঠান্ডা হতে। এবার বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। দুটো জল কখনোই মিক্স খাবে না, কন্ডেন্সারের কাজটাই হচ্ছে তাই। আমি কন্ডেন্সার যখন ডিটেলে পড়াবো তখন একবার দেখে নেবে, ঠিক আছে? ওকে, তাহলে কন্ডেন্সার আমরা বুঝে গেলাম যে দুটো জল কিন্তু মিক্স হচ্ছে না। উপর থেকে স্টিম আসছে, ওটা কন্ডেন্সারের পাইপগুলোর গায়ে লেগে ঠান্ডা হয়ে এদিক দিয়ে আবার জলটা চলে যাচ্ছে। আর কন্ডেন্সারে আমরা কি করছি, ঠান্ডা জল পাঠাচ্ছি, ওটা যেটা গরম হয়ে যাচ্ছে ওকে গরমটাকে আবার ঠান্ডা করে দেওয়ার জন্য কুলিং টাওয়ারে পাঠিয়ে দিচ্ছি। কুলিং টাওয়ারে গিয়ে তুই ঠান্ডা হয়ে চলে যায় আবার, মানে ওর কাজ শুধু ঠান্ডা জলে ইয়েটাকে সার্কুলেট করানো। দুটো জল বা দুটো স্টিম, মানে দুটো ইয়ে কখনোই মিক্স খাবে না। এবার তোমার যদি একটা কনফিউশন লাগে, স্যার কুলিং টাওয়ারের মাথাকে তাহলে জলীয় বাষ্প বেরোচ্ছে কেন, সেটা অন্য জিনিস। সেটা কুলিং টাওয়ার যখন পড়াবো তখন ওইখানে বুঝতে পারবে, ওখানে কুলিং টাওয়ারের ভিডিও দেখালে বুঝবে যে কেন ওটা হয়, ওটা পরে বলবো। তো এই পার্টটা মোটামুটি কমপ্লিট। আর দেখো কি আছে, টার্বাইনের সঙ্গে কাপল করা আছে অল্টারনেটার, থ্রি ফেজ অল্টারনেটার, এটা ট্রান্সফরমারে স্টেপ আপ ট্রান্সফরমারে দিয়েছে, তারপর সে ব্রেকার গুলো আছে বলেছেন, আইসোলেটার সার্কিট ব্রেকার গুলো আছে। তুই দেখো গ্রিডের বাসবারে ফিট হয়ে গেছে। আর অল্টারনেটারে আর কি দিয়ে আমরা, দেখো ডান দিকে লেখা আছে এক্সাইটার, এক্সাইটার মানে ওই যে বলেছিলাম ডিসি ভোল্টেজ দিতে হবে, বলেছিলাম তো যে রেকটিফাই করে ডিসি ভোল্টেজ দিতে হবে ফিল্ড ওয়াইন্ডিংটাকে এনার্জাইজ করার জন্য, ফিল্ড ওয়াইন্ডিং এক্সাইট করার জন্য, ইয়ে করার জন্য। ফিল্ড ওয়াইন্ডিং এর সাপ্লাইটা হচ্ছে এক্সাইটার থেকে। তো এই হচ্ছে স্কিম্যাটিক অ্যারেঞ্জমেন্ট অফ স্টিম পাওয়ার প্ল্যান্ট। পরীক্ষায় যখন আসবে, এই ছবি 10 নম্বর একটা কোশ্চেন আছে, এই ছবিটা এঁকে, এই ছবিটার উপর 5 নম্বর আছে, আর তোমার নিজে যে লেখাটা লিখবে লেখার উপরে 5 নম্বর আছে। কি লেখা লিখতে হয়, বয়লার সম্পর্কে 2-4 কথা লিখতে হয়, এবং বয়লার বয়লার সম্পর্কে লেখার সময় তোমার হচ্ছে ওই এই যে তিনটে, সুপার হিটার, ইকোনোমাইজার, এয়ার প্রি হিটার, তারপরে তোমার রিহিটার, এইগুলো, তার সাথে এফডি ফ্যান, আইডি ফ্যান, চিমনি, এবং এখান থেকে অ্যাশ বেরোচ্ছে, অ্যাশটা অন্য জায়গায় ডাম্প হচ্ছে, এতে পালভারাইজড কোল দেওয়া হচ্ছে। বয়লার সম্পর্কে এইটুকু লিখতে হয়, ডিএম প্ল্যান্ট সম্পর্কে, ওয়াটার প্ল্যান্ট সম্পর্কে লিখতে হয় যে ওয়াটার প্ল্যান্টটা ফিড পাম্প, এটা পাম্প করে পাঠাচ্ছে, প্রেশারটাকে ওই মেনটেন করছে, এই কথাগুলো লিখতে হয়। এবং টার্বাইন থেকে যেটা আমার বেরোচ্ছে সেটা লো প্রেশার লো টেম্পারেচার স্টিম, ওটাকে কন্ডেন্সারে গিয়ে আমরা জল বানিয়ে নিই, সেই জলটাকে আবার আমরা রিসাইকেল করে নিই, আবার বয়লারে পাঠিয়ে দিই। আর কন্ডেন্সারের ঠান্ডাটা কোত্থেকে আসছে, কুলিং টাওয়ার, যেটা ইয়ে থেকে নেওয়া হয়, এই এই কথাগুলো বলতে হবে। আর বলতে হবে যে টার্বাইনের সঙ্গে অল্টারনেটার কাপল করা থাকে, তাকে ডিসি এক্সাইটেশন দেওয়া হয়, সে পাওয়ার জেনারেট করে, সেটাকে ডাইরেক্ট গ্রিডে ফিড করা হয়। ওটাকে কতটা লেখা লিখতে হবে, লেখাগুলো আমি দিয়ে দেবো, 5 নম্বরের লেখাটার উপর, ছবিটার আছে ইয়ের উপর। এবং প্রত্যেক বছর মোটামুটি ধরে নাও এই থার্মাল পাওয়ার থেকে এই কোশ্চেনটা প্রত্যেক বছরই আসে, 10 নম্বরের। সুন্দর লেখা যায়, ভালো উত্তর লেখা যায়, ভালো নাম্বার পাওয়া যায়। আর হচ্ছে টিকা, ছোট ছোট যে শর্ট নোট আছে, ওই সুপার হিটার, ইকোনোমাইজার, এফডি ফ্যান, আইডি ফ্যান, কন্ডেন্সার, টার্বাইন, হ্যাঁ, তারপরে তোমার স্পিড গভর্নর, আরো যে ছোট ছোট জিনিসগুলো আছে, এই জিনিসগুলো সম্পর্কে আর তোমার ইয়ে আছে, ছোট ছোট শর্ট নোট লিখতে দেওয়া আছে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে অঙ্ক আমি অঙ্ক করিয়ে দেবো, 2 রকম আমি অঙ্ক করাবো থার্মাল প্ল্যান্ট থেকে। বিগত 3 বছর ধরে আমি দেখছি না কোনো অঙ্ক পরীক্ষায় আসছে, তাও একটা আমি অঙ্ক করিয়ে রাখবো, অঙ্কগুলো সোজা অঙ্ক, যেমন সেই ছোটবেলায় ফিজিক্সে ওই এইচ ইকুয়াল টু এমএসটি দিয়ে অঙ্কগুলো করেছিলে, সেই অঙ্ক। স্যার ইকোনোমাইজার, রিহিটার, এগুলোর এরকম ডায়াগ্রাম আছে না? আসে, মানে যদি আসে, আসেন মানে কি, ওই বললাম শর্ট নোট লিখতে আসে, তার উত্তরে কি লিখতে হবে, কি ডায়াগ্রাম আঁকতে হবে, সব আছে, আমি আস্তে আস্তে পড়াবো। আমি তখন শুধুমাত্র অ্যারেঞ্জমেন্টটুকু বললাম, আমি প্রত্যেকটা ভেতর ভেতরে ঢুকবো আমি।
ঠিক আছে, ওগুলো যখন ডিটেলে পড়াবো তখন দেখবে। কোল হ্যান্ডলিং প্ল্যান্ট সম্পর্কে খুব একটা বলার কিছু নেই, কারণটা কি, কারণটা হচ্ছে কোল হ্যান্ডলিং প্ল্যান্টটা কোথা থেকে শুরু কোথায় শেষ সেটাকে আমাকে জানতে হবে। কোল হ্যান্ডলিং প্ল্যান্ট শুরু হচ্ছে যেখানে ওয়াগন টিপলার, দেখো এখানে লেখা আছে ওয়াগন টিপলার, ওয়াগন টিপলার মানে ওয়াগন থেকে যেখানে আমরা কয়লাটাকে নিচ্ছি, ওয়াগন থেকে কয়লাটাকে দুটো আকারে নিতে পারি, আয়দার ওয়াগনের নিচে কিছু দরজা মানে আছে, ওইগুলো খুলে গেলেই কয়লাগুলো ঝরে পড়ে হপারের ওপর, হপার থেকে এখানে নিচে থেকে প্যাডেল ফিডার, প্যাডেল ফিডারে কয়লাগুলো চলতে থাকে। মানে দেখো এটা কনভয়ার বেল্ট, মানে কি কয়লাগুলো মালগাড়ি থেকে পড়লো, পড়ে এই প্যাডেল ফিটারে এলো, দিয়ে এরকম করে এই প্যাডেল বেল্ট গুলো সবসময় চলছে, পুলিগুলো যে এই কয়লাগুলোকে বয়ে নিয়ে ক্রাশারে এখানে পৌঁছে দিচ্ছে, সেখান থেকে ক্রাশার হচ্ছে মাল্টি স্টেজ ক্রাশার হচ্ছে, সেগুলো আবার টিপলার ট্রলে দিয়ে আবার বাংকারে জমা হচ্ছে, এই রকম জিনিসটা চলতে থাকে। অর্থাৎ আমি যেটা বললাম যে কোল হ্যান্ডলিং প্ল্যান্টে কিচ্ছু বোঝানোর নেই, সোজা জিনিস, ওয়াগান এসে ওয়াগান থেকে কয়লা খালি করলাম, প্যাডেল ফিডারে গেল, কনভার বেল্ট সবসময় বেল্ট গুলো সবসময় চলছে, কয়লাগুলোকে টুকরোগুলোকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, ক্রাশারে পড়ছে, ক্রাশারে পড়ার পর ভেঙে যাচ্ছে, ভেঙে আরো মাল্টি স্টেজ ক্রাশার হয়, পালফারিস কোল হয়ে একদম বয়লারের মুখে পৌঁছে যাচ্ছে। এই হচ্ছে কাজ কোল হ্যান্ডলিং প্ল্যান্টের। ওয়াগান কি করে ট্রিপল হতে পারে একটা ছোট ভিডিও দেখাই। দু রকম কনসেপ্ট হয়, যেটা ওয়াগানের নিচে আইতা দরজা খুলে যায়, বা এইটা যেটা করা হয় ওয়াগান টিপলার, এটা হচ্ছে দেখো ওয়াগানটা মালগাড়ির ওয়াগানে কয়লা ভর্তি আছে, সে ওয়াগানটা একটা একটা ওয়াগান খোলা হয়, তো ওয়াগানটা খোলার পর বাইরে থেকে একটা লিভার পুলি ওকে চেপে ধরে, ঠিক আছে, চেপে ধরে গোটা ওয়াগানটাকে পুরো, এই যে ওয়াগানটা যেখানে দাঁড়িয়ে আছে না তার নিচে জালতি জালতি রয়েছে, এবং তার নিচে আছে ওই হপার, এই মাটির নিচে, এইখানে মাটির নিচে বেল্ট আছে, বেল্টটা সবসময় চলছে, উপর থেকে যদি কয়লাটাকে উল্টে আমি ঢেলে দিই, দেখো ওয়াগানটা এলো, ওয়াগানটা এসে টিপলারে পুরো আটকাবে, এটা বলে টিপলার মেশিন, ওয়াগান টিপলার, ওয়াগান টিপলারে পুরো কয়লাটা মেশিনটা তোমার ওয়াগানটা আটকালো, কয়লাটাকে আমি ধরে বালতি যেমন খালি করি বালতির মতো খালি করে দেবো, এবং বালতি, আচ্ছা আচ্ছা এইটা হয়ে গেছে, এই ওয়াগানটা খালি হয়ে গেছে, পরের ওয়াগানটা উল্টাবে, ঠিক আছে, আই থিঙ্ক তাই দেখতে হবে, তো বালতি যেভাবে আমরা খালি করি ওরকম করে বালতির মতো খালি করে দেবে, বালতির মতো খালি করলে ওটা নিচে পড়ে যাবে কয়লাগুলো ঝরে, এবং নিচে রয়েছে হপার বেল্ট পুলি, যেই ওখানে পড়ে গেল ওখান থেকে প্যাডেল ফিডারে করে কয়লাটাকে ক্রাশারে নিয়ে চলে গেল। হ্যাঁ এই এইটা খালি হয়ে গেছে, এই এই ওয়াগানটা খালি হয়ে গেছে, ওর পরে দেখো ব্লু কালারের একটা ওয়াগান আসছে, ওই ওয়াগানটাকে এবার ট্রিপল ট্রিপল করবে, ঠিক আছে, ওয়াগানগুলো দেখতে পাচ্ছ সব সেপারেট করেই নিয়েছে ওরা অলরেডি। তোমরা আইডিয়া করতে পারছো এগুলো কত বড় বড় যন্ত্র, দেখো এই মানুষগুলো হেঁটে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো এই যন্ত্রগুলো কত বড় বড় যন্ত্র, দেখো একটা ওয়াগানকে ট্রিপল করছে, পুরো ওয়াগানটাকে ধরে উল্টে দিচ্ছে, বুঝতে পারছো, যেভাবে বালতি খালি করি এক্স্যাক্টলি, আর কিচ্ছু না। তো যেখানে ওই যে খালি করলো না, ঠিক ওর নিচে অনেকগুলো জালতি জালতি রয়েছে, কয়লাগুলো পুরো ওখানে পড়লো, পড়ে একদম মাটির নিচে চলে গেল, ওখানে প্যাডেল ফিডার ঘুরছে, কয়লাগুলোকে বয়ে বয়ে নিয়ে আবার চলে যাবে ক্রাশারে, জাস্ট একদম বালতি খালি করার মতো, আর কিছু না। এটা একটা প্রসেস, আর সেকেন্ডারি একটা প্রসেস হয় যেটা ওয়াগানের নিচে আমি বললাম যে দূরে দূরে দরজা খুলে গিয়ে ওখান থেকেও পড়তে পারে। স্যার এই হাফ সার্কেল পুরো মেশিনটা মাটির নিচে আছে, কিটা বলছো স্যার, এই যে হাফ সার্কেল যে মেশিনটা যেটা ওয়াগানটাকে পুরো, হ্যাঁ পুরো মাটির নিচে, পুরো এই কনস্ট্রাকশন সবই মাটির নিচে, উপরে শুধুমাত্র ট্রলিটুকু তোমরা দেখতে পাও, এর নিচে ওই যে যেখানটা উল্টালো ওরও নিচে আছে ফিডারগুলো, ফিডারগুলো মাটির নিচে, মানে মাটি থেকে আরো দুটো তলা নিচে একদম পুরো বেল্ট ঘুরছে, সেই বেল্টে কয়লা পড়ছে, সেই কয়লা ক্রাশারে চলে যাচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে প্রসিডিওর। তারপর দেখো এইটাকে খালি করে দিলো, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। দাঁড়াও এটা নয়, এটা তো কোল, এবার যেটা, হ্যাঁ একটা কথা বলছিলাম যে তোমার কনভার বেল্ট গুলো থাকে, সে বেল্টে করে কয়লা চলে যায়, এবং ক্রাশারের ভেতরে যখন কয়লাটা যায়, ক্রাশারের দেখতে এরকম, ক্রাশার যদি তোমাদের এগুলো পরীক্ষায় আসে না, সেই জন্য আমি জাস্ট গল্পের আকারে ছোট ছোট করে বলে দিচ্ছি, আর কিছু না। ক্রাশারটাকে বাইরে থেকে দেখতে এরকম,
এই দেখো ক্রাশারকে বাইরে থেকে এরকম দেখতে, ঠিক আছে আমি একটু জুম করি ছবিটা একটু। এই যে দেখছো একটা বেল্টের মধ্যে চলে গেছে, এই মাটি এই তোমার এই এইদিকে একটা বেল্ট বরাবর কয়লাগুলো আসছে, এসে এখানে ক্রাশারে উঠে যায়, এইটা দিয়ে ক্রাশারে উঠে যায়, ক্রাশারে উঠে গিয়ে এখানে ক্রাশ হয়, ক্রাশ হওয়ার পর গুঁড়ো কয়লাটা একদম এই বেল্ট দিয়ে ওই দিক দিয়ে নেমে চলে যায়। তো ক্রাশারের ভেতরে যখন কয়লার বড় বড় টুকরো আসে, সেই বড় টুকরো এলে ক্রাশারের ভেতরে এইরকম ড্রাম আছে, এইরকম ড্রাম অ্যারেঞ্জমেন্ট বা এই যে এই জিনিসটা এইরকম রয়েছে, তো বুঝতেই পারছো এর মধ্যে যদি কয়লা পড়ে তাহলে এই দুটো ড্রাম যদি ঘুরে কি হবে, একবারে গুঁড়ো করবে। এটা ফার্স্ট স্টেজ ক্রাশারের ছবি দেখাচ্ছি, সেকেন্ড স্টেজ ক্রাশারের ড্রাম গুলো আরো স্মুথ, থার্ড স্টেজটা আরো স্মুথ, যাতে করে একদম কয়লাটাকে বললাম না মিহি পাউডার বানিয়ে দেবে। এবার কেন মাল্টি স্টেজ, মাল্টি স্টেজ হওয়ার কারণ হচ্ছে একদম বড় কয়লা চাইকে নিশ্চয়ই একটা ক্রাশার ধুলো বানাতে পারবে না, তার মানে কিছু ক্রাশার আছে যারা বড় কয়লা চাইগুলোকে ছোট ছোট কয়লা বানাবে, কিছু ক্রাশার আছে যারা ছোট নুড়ি পাথরের আকারে কয়লা যেগুলো তৈরি হলো ওইগুলোকে আরো ছোট ছোট কয়লা বানাবে, এবং তারপরে যে ক্রাশারটা রয়েছে ওর কাজ ওইটাকে একদম ধুলো পালভারাইজড ডাস্ট বানিয়ে দেওয়া। এই কারণে একটা স্টেজ ক্রাশারে হয় না, এটা তিনটে স্টেজ ক্রাশার লাগে, তিনটে স্টেজ ক্রাশার যখন যায়, অর্থাৎ এই যে আগের ছবিটা দেখলে এইরকম স্টেজ ক্রাশার দু তিনটে রয়েছে, একটা বড় কয়লা ছোট কয়লা হলো, ছোট কয়লা থেকে আরো ছোট কয়লা হলো, সেখান থেকে আরো ফাইন ডাস্ট তৈরি হলো, সেইটা তারপরে চলে যাচ্ছে ওই যেখান থেকে ফায়ার করছে ওই FD ফ্যানের ওইখানে চলে যাচ্ছে, যে ছবি ভিডিওটা দেখেছো যে বাইরে চার থেকে কয়লা ফায়ার করছে ওই জায়গাটা। কয়লা তো অনেক রকমের কোয়ালিটির আছে, কোন ও বলবো 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 ওটা বলবো, ঠিকই বলেছো অ্যান্থ্রাসাইট কয়লা, একদম অ্যান্থ্রাসাইটের এ গ্রেড কয়লা ছাড়া পাওয়ার প্ল্যান্ট চলে না, সেই কয়লা আমাদের আসানসোল রানীগঞ্জে খুবই কম পাওয়া যায়, ম্যাক্সিমামটা আসাম থেকে কিছুটা আসে। আর জেনে নাও ডিভিসি, ডিভিসির অতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, ডিভিসি কোথায় কয়লা কেনে জানো, অস্ট্রেলিয়া থেকে কয়লা আসে, ডিভিসির জাহাজে ভর্তি করে কয়লা আসে, ভারতবর্ষে যে কয়লা তৈরি হয় ওই দিয়ে ওর পাওয়ার প্ল্যান্ট, ওর ওর খিদে মেটে না। কোল ইন্ডিয়া একটা এমন কোম্পানি যারা হচ্ছে কয়লার শুধুমাত্র মাটি থেকে তুলছে তাই নয়, ওরা ইম্পোর্ট এক্সপোর্টও করে, এক্সপোর্ট যদি হয় না ভারতবর্ষে ম্যাক্সিমামটা ইম্পোর্ট হয়, অস্ট্রেলিয়া থেকে জাহাজ ভর্তি করে কয়লা আসে আমাদের দেশে, সেই দিয়ে পাওয়ার প্ল্যান্ট চলছে। এবং অ্যান্থ্রাসাইট বিটুমিনাস লিগনাইট এই ধরনের বিভিন্ন রকম কয়লা তো আমরা পড়েছো, আর পিট এই চার রকম কয়লা পড়েছো। অ্যান্থ্রাসাইটের দুটো গ্রেড আছে, তার মধ্যে অ্যান্থ্রাসাইটের যে এ গ্রেড সেইটা ছাড়া পাওয়ার প্ল্যান্ট চলে না, সেইটা ছাড়া পাওয়ার, তারপরও এফিসিয়েন্সি 35%, মানে ওইটা ছাড়া কিন্তু যে পাওয়ার জেনারেশন হবে না। বাকি কয়লাগুলো তোমার এই টুকটাক পাউরুটি শিল্প, বেকারি শিল্প, সেইখানে যে ফার্নেসগুলো রয়েছে সেইগুলোতে চলবে, কিন্তু যদি বলছি না আগেই 3000 RPM এ ঘোরাবে একটা টার্বাইন, অত হাই প্রেসার হাই টেম্পারেচার স্টিম বানাতে হবে, ইনস্ট্যান্ট বানাতে হবে, তার জন্য যে বয়লার সেই বয়লারে ফাইন এগ্রেড কোয়ালিটি অ্যান্থ্রাসাইট কয়েল কোল ছাড়া হয় না, ওগুলো কোলের কোয়ালিটির উপর কতটা ডিপেন্ড করে সেগুলো পরে একদম লাস্টের দিন পড়াবো, মানে যেদিন পাওয়ার প্ল্যান্ট এই থার্মাল পাওয়ার লাস্ট পড়াবো সেদিন দেখাবো ওটা, ঠিক আছে। তো যে কারণে কোল হ্যান্ডলিং ব্র্যান্ড সম্পর্কে আর সেমন কিছু বলার নেই, জাস্ট এটাই জানে রাখো ওয়াগন টিপ হচ্ছে ফিডারে পড়ছে, ক্রাশারে যাচ্ছে, মানে তিনটে স্টেজ ক্রাশার, ফাইনাল স্টেজ ক্রাশিং এর পর দ্যাট ইজ মেড টু পালভারাইজড কোল হুইচ ইজ সেকেন্ড ফেড টু দ্য বয়লার, ব্যাস এইটুকু। কোল হ্যান্ডলিং ব্র্যান্ড সম্পর্কে কেউ লেখা লেখা খুব একটা আসে না। এবার বয়লারে ঢুকবো, কটা বাজছে দেখি, 11:50। তো বয়লারে এবার ঢুকবো, তো ঢোকার আগে বয়লার সম্পর্কে কি কি জানতে হবে বা না জানতে হবে সেগুলো একটু দেখো। তো এই বয়লারের কিন্তু 5 নম্বরে লেখা আছে, বয়লার সম্পর্কে 5 নম্বর বা 7 নম্বরে লেখা লিখতে দেয় আলাদা করে, যদি আসে পরীক্ষায় তো বয়লারে কি কি লিখতে হবে কি কি জানতে হবে একটা দেখে নাও। এক তো হচ্ছে যেটা বললাম কনভার্সন অফ ওয়াটার টু স্টিম ইনভলভস ইন 3 স্টেজ, মানে বয়লারে আমাদের কি হচ্ছে ওয়াটারটা স্টিম তৈরি হচ্ছে, তো তিনটে স্টেজে হয়। ফার্স্ট স্টেজ হচ্ছে হিটিং দ্য ওয়াটার ফ্রম কোল্ড কন্ডিশন টু বয়লিং পয়েন্ট অর স্যাচুরেশন টেম্পারেচার, মানে সেন্সিবল হিট অ্যাডিশন, অর্থাৎ আমার কোল এটা কি করলাম, ঠান্ডা জল ছিল, ঠান্ডা জলটাকে আমি গরম করলাম যতটা পারা যায়, সেন্সিবল হিট আমি অ্যাড করলাম ওখানে, ঠিক আছে। দ্বিতীয় কাজ হচ্ছে কি, ওয়াটার বয়েলস অ্যাট স্যাচুরেশন টেম্পারেচার টু প্রোডিউস স্টিম, যেটাকে বলছি আমরা ল্যাটেন্ট হিট অ্যাডিশন। তোমরা পড়েছিলে ছোটবেলায় যে দুটো হিট লাগে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এইটা থেকে তোমাদের অঙ্ক আছে, ঠিক আছে, অঙ্কগুলো যদি পরীক্ষা আসছে না বাট এখান থেকে অঙ্ক আছে, কি অঙ্ক একটু বলে দিই ব্যাপারটা, কিছুই না, কিছুই না,
দু রকম হিট পড়েছে তোমরা, ধরো ওয়াটারের টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে বলেছে কি করতে হবে, ধরো 350 ডিগ্রি স্টিম বানাতে হবে, 35 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারকে তোমাকে বলেছে 350 ডিগ্রিতে স্টিম বানাতে হবে। তাহলে তোমার কি কি স্ট্রেচ করবে? নাম্বার ওয়ান যেটা স্ট্রেচ করবে, সেন্সিবল হিট অ্যাডিশন, অর্থাৎ 35 ডিগ্রি সেন্টিগ্রেড আমি যেটা চেষ্টা করব, 35 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারকে প্রথমে কি করব, 100 ডিগ্রি ওয়াটার করব, এক্স্যাক্টলি 100 ডিগ্রি ওয়াটার করব, 100 ডিগ্রি ওয়াটার করব। তার জন্য আমার লাগবে যে হিটটা লাগবে সেটা হচ্ছে এম ইনটু এস ইনটু T2 - T1, এটা তোমরা পড়েছ হবে তাই তো? আর T2 মানে হচ্ছে তোমার 100 আর T1 মানে 35, হোয়ার এস ইজ দা, এস কে কি বলা হয়, স্পেসিফিক হিট আর আপেক্ষিক তাপ, আর এম হচ্ছে ম্যাস অফ দা ওয়াটার, মানে এমটা হচ্ছে তোমার মানে এম এস T2 - T1, এটা তোমরা পড়েছ আগে, এম ওয়াটার, এস হচ্ছে আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ এক হয় 1, আর T2 - T1 যা হয়। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তোমার এটা, সেকেন্ড কাজ হচ্ছে কি করতে হবে, 100 ডিগ্রি জলটাকে 100 ডিগ্রি স্টিমে ট্রান্সফার করতে হবে, একদম 100 ডিগ্রি ওয়াটারটাকে তোমাকে বানাতে হবে 100 ডিগ্রি স্টিম, তার মানে এটাকে কি বলা হয়, লিন তাপ, ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট, ঠিক আছে? সেটা এম ইনটু যতটা লাগবে, এম ইনটু এল যেটা লাগবে। থার্ড স্টেজ হচ্ছে এবার স্টিমটাকে এবার স্যাচুরেট করে টেম্পারেচারে পৌঁছানো, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিমকে আমার এই 350 যে টেম্পারেচার বলেছে এই টেম্পারেচারে স্টিমে আমাকে নিয়ে আসতে হবে। তো এই তিনটে জিনিসকে আমাকে মাথায় রাখতে হবে, না মাথায় রাখলে আমার কতটা হিট দরকার, তার জন্য কতটা কোল্ড ফায়ারিং দরকার, এই অঙ্কটা আমি করতে পারবো না, বাস এইটুকু মাথায় রেখে দাও, যখন অঙ্কগুলো আমি করাবো তখন ওটা দেখলেই বুঝতে পারবে, আর কিছু নেই খুব একটা বেসিক্যালি। আর কি আছে, আর যেটা বললাম হিটিং স্টিমটা স্যাচুরেশন টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার নিয়ে গেলাম, যাকে বলছি আমরা সুপার হিটিং, ঠিক আছে? এবার যেটা আমি 350 দিলাম, 350 ধরো 550 ধরে নাও, ঠিক আছে? বয়লারের মেন পার্টস গুলো কি কি, প্রথম পার্টস হচ্ছে ফিড ওয়াটার পাম্প, কাজটা তোমরা অলরেডি জেনে গেছো, তাও একবার বলে দিচ্ছি, ফার্স্ট স্টেপ ইজ টু গেট এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ দ্য ওয়াটার এট এ হাই প্রেসার ইন টু দ্য বয়লার, ঠিক আছে? তো বয়লারের এই যে বলছে বয়লার ফিড ওয়াটার পাম্প ইজ দ্য ওয়াটার এট হাই প্রেসার ইন টু দ্য বয়লার ফ্রম দ্য ফিড ওয়াটার ট্যাঙ্ক, যেটা আমি বললাম যে এই পাম্প প্রেসারটা যে আপ করবে, প্রেসারটা আপের কাজটা কে করবে, বয়লার ইয়ে তোমার ইয়ে এই ফিড ওয়াটারটা, ওটাই লিখেছে যে ওর হাই প্রেসারটাকে ওই ধরবে আর কি। এবার সবাইকে একটা কথা বলি, সবাই এবার এটা কনফিউজ হয় না, এখানে হাই প্রেসার বলছে মানে ওই স্টিমের যে পাইপগুলো, যে পাইপের ভেতরে হাই প্রেসার আছে, বয়লারের বাইরে কিন্তু নেগেটিভ প্রেসার আছে। এই যে কথা লিখেছে বয়লার ইজ অলওয়েজ এট হাই প্রেসার, ভেবো না যে বয়লারটা হাই প্রেসার আছে, মানে বয়লারের বাইরেটা আছে নেগেটিভ প্রেসারে, যেটা আমি প্রথমে বলছিলাম। আর ওই বয়লারের মধ্যে যে ওয়াটার টিউব গুলো রয়েছে, যার মধ্যে জল এবং স্টিম রয়েছে, সেইটা রয়েছে হাই প্রেসারে। ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো আশা করি? প্রিহিটিং, প্রিহিটিং মানে যেটা বললাম যে যেটা আমরা কাজ করি কি, মানে বয়লারকে বয়লারে জলটা ঢোকানোর আগে আমরা ইয়ে করে দিই, সেন্সেবল একটা হিট অ্যাড করে দিই, যেটা আমরা ইকোনোমাইজার করছি ওই কাজটা, আর কিছু না। আর বয়লারে কি যে, হ্যাঁ যা বলে দিই, এইটা হচ্ছে প্রিহিটিং আর ইকোনোমাইজার। এই যে ডায়াগ্রামটার কথা বলছিলাম, তোমরা একটু আগে আগে বললে না স্যার ডায়াগ্রামগুলো আঁকতে হবে কিনা, যদি ডায়াগ্রাম আঁকতে হয় ড্র দিস ডায়াগ্রামস, তো দেখতেই পাচ্ছ এত জটিল করে আঁকতে হবে না, যতটা পারবে সিম্পল করে আঁকবে, কিছু ইয়ে করার দরকার নেই। দেখো এই যে ফ্লু গ্যাস বেরোনোর পাতটাকে এরকম করে দেখাবে যে এখানে রয়েছে ইকোনোমাইজার, অর্থাৎ ড্রাম থেকে যে জলটা বেরোলো, এই সরি যে স্টিমটা বেরোলো, এই হ্যাঁ সরি ভুল বলছি, বয়লার ড্রামে আমি যে জলটা পাঠালাম সেই জলটা কোথেকে পাঠাচ্ছি, ফিড ওয়াটার ট্যাঙ্ক থেকে একটা ফিড ওয়াটার পাম্প ওকে পাম্প করে পাঠাচ্ছে, কোথা দিয়ে পাঠাচ্ছে ভায়া ইকোনোমাইজার, যেখান দিয়ে ফ্লু গ্যাস বেরোনোর লাস্ট স্টেজে রয়েছে ইকোনোমাইজার, অর্থাৎ জলটা একটু গরম করে এতে পাঠিয়ে দেওয়া। ব্যাস একটা ছোট্ট সিম্পল ডায়াগ্রাম, অত বেশি ভাবার না, ভাবনা চিন্তার কিছু নেই, জিনিসটা মাথায় ঢুকে গেলে ডায়াগ্রামটা মনে রাখতে হবে না, ডায়াগ্রামটা নিজেই এঁকে ফেলতে পারবে, কিছুই নাই। এবার এঁকে ইকোনোমাইজার এই জিনিসটা কি, ব্যাস এই হালকা একটুখানি বলে দিলেই হয়ে গেল, ঠিক আছে? ওইটাই আর কিছু না। আচ্ছা আজকে মনে হয় 12টা বেজে গেছে, আজকে অবধি থাক, কারণটা হচ্ছে এরপরে ড্রাম বয়লার ড্রাম পড়াতে গেলে একটু সময় লাগবে, ঠিক আছে? এখানে স্টিম সেপারেটর অনেক কিছু রয়েছে, সাইক্লোনস অনেক কিছু রয়েছে, এই অর্থাৎ এই যে জলটা এসে কোথায় জমা, দেখো এই যে বয়লার ড্রাম,
যে ড্রামে তোমরা ছবি দেখেছিলে ওই ড্রামে জমা হলো, তো ড্রামের ভেতরে কিভাবে জল থেকে আমরা স্টিমকে আলাদা করছি বা কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলোকে একটু আমরা জানবো। তো আমার মনে হয় এটা পরের দিন পড়ানোই বেটার। এই যে ওয়াটার ওয়াল বাইরে দিয়ে যে তোমার জলটা ইয়ে করছে সেটা বয়লার ড্রামে ফিট হচ্ছে, ওখান থেকে আমরা ওয়াটার স্টিমকে আলাদা করছি, সেই স্টিমটাকে আমরা এতে পাঠিয়ে দিচ্ছি, এই যে সুপার হিটারে পাঠিয়ে দিচ্ছি, দেখতে পেয়েছো তোমরা, সুপার হিটার দিয়ে ঘুরিয়ে তারপর ওটাকে টারবাইনে পাঠানো, এই কাজ। ঠিক আছে, কারো কিছু জিজ্ঞাসা থাকলে একটু বলতে পারো। আচ্ছা, যা পড়াচ্ছি বোঝা যাচ্ছে তো ক্লিয়ারলি ব্যাপারটা? মানে যেহেতু আমি আগেই বলছি সাবজেক্টটা মেকানিক্যাল বেসড সাবজেক্ট, স্টিল তোমাদের পড়াচ্ছি, মোটা ভালো লাগছে তো? সেটাই মানে হ্যাঁ স্যার ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। ঠিক আছে, কোনো অসুবিধা কোথাও বা কিছু হলে বলবে, ঠিক আছে? স্যার আজকে আপনার ভয়েস কোয়ালিটিটা একটু বেটার লাগছে, ক্লিয়ার। কেন বলো তো, আজকে কারণটা আমি মাইকটা চেঞ্জ করেছি, অন্যদিন আমি যেটা করি ওই যে ব্লুটুথ হেডফোনের মাইকটা ওর সাউন্ড কোয়ালিটি ভালো না, আর আমি আজকে গলায় একটা আলাদা মাইক নিজে পড়েছি, যেটাকে আমি যখন যেদিন বোর্ডে পড়াই না সেদিন তারটা অত দূর পৌঁছায় না, যে কারণে আমি ভয়েস কোয়ালিটিটা অন্যদিন ভালো পাও না, এটা কারণ না। আজকে সত্যি স্যার ভয়েস কোয়ালিটিটা দারুণ, মানে বেশ বেশ ভালো শোনাচ্ছে। ঠিক আছে, দাঁড়াও চেষ্টা করছি যদি এই তারটাকে লম্বা করে টেনে নি, কারণ এই তারটা তো ছোট, তা আজকে আমি ল্যাপটপের সামনে বসে পড়াচ্ছি, অন্যদিন তো ওটা করি না, অন্যদিন বোর্ডে উঠে গিয়ে পড়াই, ল্যাপটপটা দূরে থাকে। অ্যাটেন্ডেন্স সবার হয়ে গেছে। আর একটা একজন ছিল স্যার, প্রসেনজিৎ দাস স্যার, ওর নেটওয়ার্কের জন্য লেফট হ্যাং হলো। ঠিক আছে, তারিখ হচ্ছে ওকে, ঠিক আছে রেকর্ডিং স্টপ করে দিই, লিভ করতে পারো। থ্যাংক ইউ স্যার। ওকে।